الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. সম্মানিত মুসলিয়ান কেরাম, আমরা গত পর্বে আলোচনা করছিলাম যে আল্লাহর নাম এবং গুণের ব্যাপারে বিভিন্ন গোষ্ঠী কীভাবে বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, এটা তুলে ধরেছিলাম। গত পর্বে আমরা বিস্তারিত তুলে ধরেছি যে আল্লাহ তাআলার নাম এবং গুণের ব্যাপারে, তাওহীদুল আসমা ও সিফাতের ব্যাপারে, যেটা তাওহীদের একটি বিরাট অংশ, যা না হলে ইমান শুদ্ধ হয় না, এটার ব্যাপারে কারা কারা বিভ্রান্ত হয়েছে, এই বিভ্রান্ত গোষ্ঠীর আলোচনা শুরু করেছিলাম। সেখানে আমরা শুধুমাত্র ফালাসিফাদের আলোচনা করেছি এবং জাহমি এবং মুতাজিলাদের আলোচনা করেছিলাম। আজকে আমরা ধারাবাহিকতা টানার স্বার্থে একটু আগ থেকে আসবো, যাতে সবাই মনে থাকে। প্রথমত এই আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে আমরা মানুষদেরকে তিন ভাগে বিভক্ত করতে পারব। কয়ভাগে? তিন ভাগে বিভক্ত হতে পারব। প্রথম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা, আহলুস সুন্নাহ ওয়াল জামা। আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, তাদেরকেই বুঝাবে যারা আল্লাহর নাম সিফাতকে স্বীকার করে। এটা হচ্ছে একেবারে খাস না, বিশেষ না। এমনি আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতে আমরা বুঝি সাধারণত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী এবং সাহাবায়ে কেরাম অনুসারী, কিন্তু এটা তো আম কথা। বিশেষ নাম বুঝে যারা আল্লাহর নাম গুণ স্বীকৃতি দেয়, তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা। এরা আল্লাহর সমস্ত নাম সমস্ত গুণের স্বীকৃতি দেয়। এদের আলোচনা আমরা অনেক দিন করেছি, তাই না? এবং নীতিমালাগুলো উল্লেখ করেছি, কীভাবে তারা সাব্যস্ত করে, কী কী নীতির ভিত্তিতে বিস্তারিত জেনেছি, আমরা বিস্তারিত জেনেছি। এরা হচ্ছে এক, এদের আরেক নাম হচ্ছে আহলুল হাদিস, এদের আরেক নাম হচ্ছে ফিরকাতুন নাজিয়া, এদের আরেক নাম হচ্ছে আত-তায়েফাতুল মানসুরা। এরা বিভিন্ন নামে বিভক্ত, তবে একই কথা, এরা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর রাসূল ছিলেন, যার উপর সাহাবায়ে কেরাম ছিলেন, তারাই হচ্ছে ওই গোষ্ঠী যাদেরকে আহলুস সুন্নাহ বলা হয়, যাদেরকে আহলুল হাদিস বলা হয়, যাদেরকে তায়েফাতুল মানসুরা বলা হয়, যাদেরকে ফেরকাতুন নাজিয়া বলা হয়। এরা একই জিনিস, কোনো পার্থক্য নেই, এক এক জায়গায় এক এক নাম শুধুমাত্র বিখ্যাত হয়ে ওঠে। এদের এই আকিদার বাইরে যারা আছে, এটা হলো একটা, এটা হলো শরীর যারা সাহাবায়ে কেরাম থেকে চলে আসছে, উম্মতে মুসলিমার মূল অবকাঠামো এদের ভিতরে। এদের থেকে যারা আলাদা হয়ে গেছে, দুইটি গ্রুপ আলাদা হয়ে গেছে, একটি হচ্ছে মুআত্তালা, একটি হচ্ছে মুশাব্বিহা। মুআত্তাল অর্থ হচ্ছে আল্লাহর নাম এবং গুণের মধ্যে তারা অস্বীকারের প্রবণতা তাদের রয়েছে, কেউ পুরোপুরি অস্বীকার করে, কেউ কম অস্বীকার করে, এরকম আছে, কিন্তু অস্বীকার করা হচ্ছে তাদের কাজ। আরেকটি গ্রুপ হচ্ছে মুশাব্বিহা। মুশাব্বিহা মানে এরা আল্লাহর নাম গুণ সাব্যস্ত করতে গিয়ে মানুষের সৃষ্টির মতো করে সেটা সাব্যস্ত করে। তাহলে কয়েক গ্রুপ হল? তিন গ্রুপ। এক গ্রুপ হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা, আরেক গ্রুপ হচ্ছে মুশাব্বিহা, আরেক গ্রুপ হচ্ছে মুআত্তালা। আমরা আগে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিস্তারিত আলোচনা করেছি। এরপর আমরা শুরু করেছিলাম ওই সমস্ত ব্যক্তিদের যারা আমাদের সমাজে আছে, আমাদের আশেপাশে আছে, কিন্তু তারা আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করে। আরেক গ্রুপ আছে সাব্যস্ত করতে বাড়াবাড়ি করে, এলো মুশাব্বিহা, মুমাসসিরা। এই দুই গ্রুপের মাঝখানে হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা, তারা বাড়াবাড়িও করে না, ছাড়াছাড়িও করে না, গলুও করে না, এজহাফও করে না, বাড়ায়ও না, আবার কমিয়েও বলে না, আল্লাহ তার রাসূল যা বলছেন তাই বলে, এক বিন্দুও বাড়ায় না, এক বিন্দুও কমায় না। এরা হচ্ছে কি? আহলুস সুন্নাহ ওয়াল জামা। আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সবসময়
সবসময় মধ্যম পথ অবলম্বন করেছে। যেমন এই নাম এবং গুণের ব্যাপারে মধ্যপন্থা দেখবেন, অনুভবের তাকদীরের মাসালা তো তারা জাবরিয়া এবং কাদরিয়াদের মাঝখানে। জাবরিয়ারা কি বলেন, আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা হইলাম বাতাসে পাতা নাড়ে, হ্যাঁ বাতাসে যেভাবে নড়ে পাতা বাতাস আসলে এরকম, আমাদের কোনো ক্ষমতা নেই, কিছুই করার ক্ষমতা নেই, তিনি যেভাবে নাচেন সেভাবে নাচি, নাওয়াজ জাবরিয়াদের কথা এটা। আবার আরেক গোষ্ঠী তাদের মধ্যে আছে, বলে আমরাই সব করি, আল্লাহ কিছু নির্ধারণ করেন। এর মাঝখানে হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, যে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়েছেন কাজ করে আমরা করি, আমরা আল্লাহ তাআলার নির্ধারিত পথে যাইয়া আমরা উপস্থিত হই, তবে আমাদেরকে আল্লাহ তাআলা কাজ করার কি দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন। আল্লাহর ইচ্ছা আছে, আমাদের ইচ্ছা আছে, আমাদের কাজ করার ইচ্ছা অনুসারে আমরা কথা বলছি, তাই তো? এটা হচ্ছে তাকদীরের মাসালা। তো আমরা আহলে সুন্নাহ জামাত সবসময় মধ্যম পথ অবলম্বন করি। অনুরূপভাবে ইমানের মাসালা তো আমরা মধ্যম পন্থা অবলম্বন করি। কীরকম ইমানের মাসালাতে মুরজিয়ারা কি বলে, যে কেউ যদি কোনো শুধুমাত্র আল্লাহকে মনে মনে চিনছে, হয়ে গেছে, সে ইমানদার হয়ে গেছে, এতে করে ফেরাউন তার কাছে ইমানদার তাদের কাছে। আরেক গোষ্ঠী আছে, তারা বলে কেউ যদি কোনো একটা আমল ছেড়ে দিয়ে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে। আমরা কিন্তু এটা বলি না, আমরা বলি কি, আমরা কি বলি, ইমান তিনটি জিনিসের নাম, বিশ্বাস, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি এবং কর্মকাণ্ড প্রতিপালনের নাম, বাড়ে এবং কমে, তবে কিছু কমলে গুণাগান হয়, তওবা করলে আল্লাহ আবার তাকে দয়া করেন, কাফের হয়ে যায় না। তাহলে আমরা একদিকে খাওয়ারেজ এবং মর্জিয়ার মাঝখানে আমরা আছি ওখানেও। অনুরূপভাবে দেখেন মুরজিয়া এবং খাওয়ারেজদের মাঝখানে আমরা কবিরা গুণার ব্যাপারও আছি। কবিরা গুণা করলে আমাদের নিকট আহলে সুন্নাহ জামাত কি, আল্লাহ তাআলা ইচ্ছার অধীন, তিনি যদি ইচ্ছা করেন ক্ষমা করবেন, ইচ্ছা করলে শাস্তি দিবেন, তবে চিরস্থায়ী জাহান্নামী হবে না। কিন্তু খাওয়ারেজরা কি বলে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আবার মুরজিয়ারা বলে আল্লাহ ক্ষমা করে দিতে বাধ্য, ক্ষমা করে দিবেন, নাউজুবিল্লাহ। আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, সাহাবায়ে কেরামের ব্যাপারে খাওয়ারেজরা বলে যে আবু বকর, ওমর, ওসমান, আলী সবাইকে যেমন মানতে হয়, এদেরকে মানার ব্যাপারে এরা এক দলকে কাফের বানিয়ে ফেলছে, শিয়ারা আরেক দলকে কাফের বানিয়ে ফেলছে, আরেক দলকে কাফের বানিয়ে ফেলছে। আহলে সুন্নাহ বলে না, কেউ কাফের না, আমরা সবাইকেই সমানভাবে কি করি, ভালোবাসি, সাহাবায়ে কেরাম সবাই আমাদের মাথার মুকুট, তাদেরকে আমরা ভালোবাসি। এভাবে আহলে সুন্নাহ জামাত সবসময় কি করেছে, মধ্যপন্থা অবলম্বন করেছে। আজকে আমরা যাদের কথা আলোচনা করবো, এরা হচ্ছে, এদের আলোচনা আমরা করেছিলাম যে জাহাম ইবনে সফওয়ান সহ, এদের আলোচনা আমরা করেছিলাম যেই শ্রেণীরা, আগে বলি যেই শ্রেণীরা আল্লাহর নাম এবং গুণ অস্বীকার করেছে, অস্বীকার করে এখনো করে যাচ্ছে, এরা দুই ভাগে বিভক্ত। এক দলকে বলা হয় ফালাসিফা, দার্শনিক, এদের বিস্তারিত আলোচনা করেছে, এরা কিছুই আসলে মানে না, এরা না আল্লাহকে মানে, না ফেরেশতা মানে, না কিতাব মানে, কিছুই মানে না, অথচ আমরা এদেরকে ইসলামী দার্শনিক বলে থাকি। এটা গত পর্বে আমরা আলোচনা করেছি, এটা আসলে একটা ভুল। এদের মধ্যে দ্বিতীয় গোষ্ঠী হচ্ছে যাদেরকে আমরা বলে থাকি, এরা হচ্ছে আহলুল কালাম বা কালাম শাস্ত্রবিদ। আজকে এটা আলোচনা করবো আমরা। কালাম শাস্ত্রবিদরা পাঁচ ভাগে বিভক্ত, এরা প্রত্যেকে কম বেশ প্রত্যেকেই আল্লাহর নাম এবং গুণ অস্বীকার করে। এদের কমন জিনিস হচ্ছে এটা যে নাম, আল্লাহর নাম এবং গুণের মধ্যে কোনো না কোনো সমস্যা তারা তৈরি করবে, কেউ নামের মধ্যে, কেউ গুণের মধ্যে, কেউ কিছু গুণের মধ্যে, এভাবে সমস্যা তৈরি করবে, ইমান ঠিক মতো আনতে পারে নাই। এদের এই সমস্যা, এরা পাঁচটা গ্রুপে বিভক্ত, এরা পাঁচ গ্রুপে বিভক্ত, এদেরকে বলা হয় কালাম শাস্ত্রবিদ বা আহলুল কালাম। আহলুল কালাম কেন বলে, আমরা গত পর্বে বলেছিলাম, মনে আছে কিনা, কি জন্য
আল কথা বেশি বলে এক, দ্বিতীয় হচ্ছে আরেকটা কারণ, সেটা হচ্ছে তারা আল্লাহ তাআলার কালাম নিয়ে, আল্লাহ তাআলার কথা নিয়ে, এটা সিফাত আছে, আল্লাহ সিফাত কথা বলা সিফাত, এই সিফাতটা নিয়ে তারা অতি বেশি বাড়াবাড়ি করে, বুঝতে পারছেন? এক একজন এক এক দিয়ে নিয়ে গেছে, হক পথে কেউ থাকতে পারে না। আমি কত ভাবে এটাও বলেছি, এটাও বলেছিলাম, আহলুল কালাম পাঁচ ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে জাহমিয়া, প্রথম হচ্ছে জাহমিয়া, তারপর হচ্ছে মুতাজিলা, তারপর হচ্ছে কুল্লাবিয়া, তারপর আশায়রা, তারপর মাতুরিদিয়া, এই পাঁচ ভাগে বিভক্ত। আমরা এই পাঁচটি বিষয় আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রথমে হচ্ছে জাহমিয়া। জাহমিয়া কারা? আপনি যদি কোনো সরবে সালিমের কিতাব পড়েন, ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব পড়েন, আবদুল্লাহ ইবনে আহমদ হাম্বলের কিতাব পড়েন, অথবা ইমাম বারবাহারের কিতাব পড়েন, অথবা ইমাম মারওয়াজির কিতাব পড়েন, সুন্না পড়েন, যে সমস্ত আকিদের কিতাব আছে, সমস্ত আকিদের কিতাব পড়েন, সেখানে সবসময় বলবে যে জাহমিয়ারা কাফের, জাহমিয়ারা এ করেছে, জাহমিয়ারা এ করেছে। তা আপনার কাছে মনে হবে জাহমিয়া আবার কারা, এরা কই, এরা তো এখন নাই। কিন্তু কোনো ইয়া মরে গেল, কোনো কোনো ফেরকা মরে গেল, তাদের মতামত মরে না, পরবর্তীরা কেউ কেউ সেটাকে ধারণ করে রাখে, বুঝতে পারছেন? কোনো কোনো ফেরকা মরে গেল, পরবর্তীরা সেটা লেখুল্লে কমিন ওয়ারিস, প্রতিটি গোষ্ঠীরই কেউ কেউ ওয়ারিস হয়, তারা এটা গ্রহণ করে রাখে। তো এই জাহামিয়াদের পরবর্তী সংস্করণ হচ্ছে মুতাজিলা, কুল্লাবিয়া, আশায়রা, মাতুরিদিয়া, যেগুলি এখন পৃথিবীতে আছে, এগুলি এখনো সবগুলি কিন্তু জাহামিয়াদের এই ছাত্র, জাহামিয়াদের ছাত্র। জাহামিয়ারা কি বিশ্বাস করত? আল্লাহর সমস্ত নাম গুণ কিছুই আল্লাহর নাই, নাউজুবিল্লাহ। তো কোরআনে যে আছে বলছে এগুলো অর্থহীন, নাউজুবিল্লাহ। এ হচ্ছে জাহাম ইবনে সফওয়ান। এরপরে তাদের ইমানের ব্যাপারে তার আকিদা কি ছিল? ইমানের ব্যাপারে তাদের আকিদা ছিল অন্তরে ইমানের কথা আসছে এটাই যথেষ্ট, এগুলো জাহামিয়াদের আকিদা, মনে মনে আসছে এটাই যথেষ্ট। তাকদীরের ব্যাপারে তারা কি করত? বলছে আমরা মজবুর, আমাদের কিছু করার নেই। জাহামিয়ারা কি বলে? আমাদের কিছু করার নাই, যেমনে না চাও তেমনে নাচি, পুতুলের কি দোষ? এগুলো জাহামিয়াদের আকিদা, এখনো আছে এটা। আপনি দেখবেন অনেকে গান গায়, গান গায় না কি, যেমনি নাচাও তেমনি নাচি, এরা জাহামিয়াদের আকিদা। জাহামিয়াদের আকিদা আরেকটা হচ্ছে আল্লাহ তাআলাকে কিয়ামতের দিন দেখা যাবে না, আল্লাহ তাআলাকে দেখা যাবে না। অথচ আমরা কি বলি, আল্লাহ তাআলাকে দেখা হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত, এবং ইমানদার আল্লাহ তাআলাকে দেখতে পাবে, এবং দেখতে পাবে উপরের দিকে, এটা আমরা বিশ্বাস করি। তারা বলে যে দেখতে পাবে না, আচ্ছা তারা আর কি বলে? কোরআন, কোরআন আল্লাহর বাণী না, কোরআন হচ্ছে সৃষ্ট জিনিস, কি নাউজুবিল্লাহ, সৃষ্ট মানুষের, মানুষ যেমন সৃষ্ট, কোরআনও তেমনি সৃষ্ট, এটা বিশ্বাস করে তারা। তারা আর কি বিশ্বাস করে? বলে জান্নাত জাহান্নাম এক সময় শেষ হয়ে যাবে। কারণ হচ্ছে তারা মনে করে কোনো জিনিস, সৃষ্ট জিনিস বেশি দিন থাকতে পারে না, তারা মনে করে সৃষ্ট জিনিস থাকলে তো আল্লাহর সাথে একরকম হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। এটা ভুল কিরকম কেন? কারণ আল্লাহ তো সৃষ্টি করছেন, এটা আগে তো ছিল না, তাই না? তো একদিক দিয়ে মিল হলে এটা কোনো কি হয় না, কোনো সমস্যা হয় না। জান্নাতে যারা যাবে তারাও তাদের মতে, জাহামিয়াদের মতে, চিরস্থায়ী হবে না, কিছুদিন থাকার পরে শেষ, নিঃশেষ হয়ে যাবে। জাহান্নামে যাবে, কিছুদিন থাকার পরে নিঃশেষ হয়ে যাবে। বর্তমানে এই গোষ্ঠীর কিছু লোক আছে পৃথিবীতে, তারা এটা মনে করে যে জান্নাত জাহান্নাম চিরস্থায়ী নয়, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে জাহামিয়াদের মত, তাই না? কিছু মত উল্লেখ করলাম। মুতাজিলারা কারা? মুতাজিলা নামটা প্রচুর আমরা শুনে থাকি, অনেক সময় এটা শুনতে শুনতে একেবারে চিন্তা করি যে এরা বোধহয় আগে ছিল এখন নাই, কথাটা এরকম না, এখন একটু পরে আমি নাম বলবো এরা কারা। মুতাজিলারা হচ্ছে ওয়াসিল বিন আতা এবং আমর ইবনে উবাইদ, এই দুইজনের অনুসারী। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সময় তারা কিছু মাসালাতে হাসান বসরির বিরোধিতা করেছে। বিখ্যাত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, দেখবেন দেখবেন তাফসিরের কিতাবে দেখবেন কাল আল হাসান, ফেকার কিতাবে রয়েছে দেখবেন অকাল আল হাসান, অনুরূপভাবে হাদিসের মধ্যে দেখবেন যে হাসান, হাসান পর্যন্ত পৌঁছে গেলে বলা যে আলহামদুলিল্লাহ, জায়গা মতো পৌঁছে গেছে, গ্রহণযোগ্য হয়ে গেছে। ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহির সাথে এদের মতবিরোধ হয়, তখন তারা সেখান থেকে চলে আরেকখানে বসে। এদের নীতি কি আমরা বলেছি? এদের নীতি হচ্ছে তাওহীদ, মানে হচ্ছে
আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করা, নাউজুবিল্লাহ। এরা বলে যে আমাদের নীতি হচ্ছে তাওহীদ। বলে এটা কোন তাওহীদ? বলে তাওহীদ হচ্ছে আল্লাহকে একেবারে গুণ শূন্য করা, নাম হচ্ছে তাওহীদ। আস্তাগফিরুল্লাহ, উল্টাটা আমরা গুণ সাব্যস্ত করা আমাদের কাছে তাওহীদ, আমাদের কাছে গুণ শূন্য করা, নাম হচ্ছে তাওহীদ। এদের দ্বিতীয় নীতি হচ্ছে আদল, ইনসাফ কায়েম করা। বলে ইনসাফ কি কায়েম করবে? বলে আল্লাহ তাআলা আমাদের জন্য কিছুই লেখে নাই, আমরা নিজেরাই সব কিছু ভাগ্য রচনা করে থাকি, নাউজুবিল্লাহ। অর্থাৎ তাকদীরকে অস্বীকার করা তাদের কাছে ইনসাফ আদল এর দাবিদার, এটা মুতাজিলাদের কাছ। মুতাজিলাদের তিন নম্বর হচ্ছে এটা যে আল্লাহ তাআলা গুনাহগারকে শাস্তি দিতে বাধ্য, ইমানদারকে জান্নাত দিতে বাধ্য, মানে আল্লাহকে বাধ্য করে দিচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে ওদের নীতি। আমরা কি বলি? আল্লাহ যদি কোনো গুনাহগারকে শাস্তি দেন তাহলে সেটা তার ইনসাফের দাবি, আর যদি কোনো ক্ষমা করে দেন সেটা তার রহমতের দাবি। বাস, যদি আমরা আমাদের কারো আল্লাহর উপর কোনো কিছু বাধ্য নয়, কিছু বাধ্য করা যাবে না আল্লাহকে। চার নম্বর হচ্ছে তারা বলে যে আল মানজিলা বাইনাল মানজিলাতাইন, গুনাহগার কোনো ব্যক্তি কবিরা গুনাহ করলে সে দুনিয়াতে ইমানদার বা কাফের না মাঝখানে আটকে আছে, পরবর্তীতে জাহান্নামের আখিরাতে কেউ চিরস্থায়ী জাহান্নামে নিয়ে যাবে। আর পাঁচ নম্বর হচ্ছে তারা বলে যারা আমাদের আকীদা বিশ্বাস মানবে না তাদেরকে জোর করে মানাতে হবে, এটার নাম হচ্ছে আমর বিল মারুফ ও নাহি আন মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। আমাদের আকীদা বিশ্বাস তারা আসবে না, এই জন্য জোর করে তাদেরকে পিটে পিটে মানাতে হবে। এই জন্য তারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে অনেকদিন ধরে আঘাত করেছে, সেরকম কাজ তারা করেছে। এদের আকীদা বিশ্বাসের সাথে দেখবেন কিছু জিনিস আছে, জাহামিয়াদের সাথে এরা এক জায়গায় মিশছে। কোন জায়গায়? আল্লাহর নাম এবং গুণ অস্বীকার করার ক্ষেত্রে। আবার তাকদীরের মাসালা কিন্তু জাহামিয়াদের সাথে মিশে নেয়, তাকদীরের মাসালা কিন্তু কাদারিয়াদের সাথে উল্টা। জাহামিয়ারা তাকদীরের মাসালা কি বলে? তাকদীর মাসালা বলে আমাদের কিছু করার নেই। আর মুতাজিলারা বলে সব আমরাই করব, আল্লাহ কিছু করে নেই, নাউজুবিল্লাহ। আর তারা খাওয়ারেজদের সাথে বেশি মিলছে, খাওয়ারেজদের সাথে ইমানের মাসালাতেও মিশছে কি আখেরাতে চিরস্থায়ী জাহান্নামে দুনিয়াতে তারা মাঝখানে দুই ইমান এবং কুফরের মাঝখানে থাকবে বলে। আর কবিরা 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 গুনাহগারের মাসালাতেও তারা খাওয়ারেজদের সাথে মিশে গেছে, রাফিদির সাথে মিশছে তারা, এটা কিন্তু জানার বিষয়। মুতাজিলারা রাফিজিদের সাথে মিশছে, রাফিজি কারা? শিয়া রাফিজি যারা বর্তমানে ইরানে যারা আছে সবগুলি রাফিজি। সোজা কথা, শিয়া একটা ব্যাপক শব্দ, শিয়ার মধ্যে কিছু ভালো মানুষও থাকতে পারে, কিন্তু রাফিজি যারা সব হচ্ছে এই গোষ্ঠী। রাফিজিদের সাথে মিশে তারা সাহাবায়ে কেরামের উপরে তারা দোষ ত্রুটি বের করে সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, এই জন্য তারা হাদিস মানে না, মুতাজিলারা কোনো হাদিস মানে না, কারণ তারা বলে সাহাবায়ে কেরামকে তারা মানে না, এই জন্য তারা হাদিস মানে না। কেউ যদি কোনো সাহাবায়ে কেরামকে না মানে তা হাদিস মানতে পারে? কারণ হাদিস কোথা থেকে আসছে? সাহাবায়ে কেরামের, সাহাবায়ে কেরামের মুখ থেকে আসছে। কেউ যদি সাহাবায়ে কেরামকে না মানে সেটা হাদিসে মানে না, এই জন্য রাফেজিদের মতো তারাও হাদিস মানে না, তারাও হাদিস মানে না, রাফেজিরাও হাদিস মানে না। রাফেজিরা আমাদের বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ কিচ্ছু মানে না, একটাও মানে না, বলে এগুলি তোমাদের জন্য, আমরা এগুলো মানি না, নাউজুবিল্লাহ। হাদিস যেখানে একটা অস্বীকার করলে মানুষের কান চলে যায় না, হাজার হাজার লাখ লাখ হাদিস অস্বীকার করে বসছে এই লোকগুলো, অথচ তারা নাকি ইমানদার, আপনারা বুঝবেন এবারে। অনুরূপভাবে তারা খাওয়ারাজদের সাথে সিদ্ধান্ত নিয়েছে যে জোর করে কেউ যদি কোনো আমাদের মতের বিরুদ্ধে তাকে জোর করে আমরা মতের বিরুদ্ধে মতে নিয়ে আসবো না, হত্যা করবো। খাওয়ারাজা মানুষ হত্যাকারী আছে না আমাদের দেশেও, এখন আছে এরকম, আপনাকে ধমক দিবে যদি তার মতের বিরুদ্ধে হন, আপনাকে মারার জন্য হুমকি দিবে, সুযোগ পাইলে গুপ্তঘাতী হামলা করবে, কোথাও বোমাবাজি করবে, এটা করবে এটা করে, খাওয়ারাজের কাজ। এইটার সাথে মুতাজিলারা একই মতে বিশ্বাসী, অর্থাৎ তারা একই কাজ করে। তারা বলতে পারেন মুতাজিলা এখন কোথায় আছে? মুতাজিলা এক নম্বর মুতাজিলা হচ্ছে যত রাফিজি সব মুতাজিলা, ইরানিরা সব মুতাজিলা, বুঝতে পারছেন? পাকিস্তানের রাফিজি যারা আছে শিয়া, এগুলো সবগুলি মুতাজিলা। আফগানিস্তানের রাফিজি শিয়া সবগুলি মুতাজিলা। আমাদের দেশের রাফিজি শিয়া আছে সবগুলি মুতাজিলা। অনুরূপা বাহারাইনে আছে সেগুলি মুতাজিলা। ইরান এই ইয়ামানে আছে সবগুলি মুতাজিলা। হ্যাঁ, যত রাফিজি শিয়া সবগুলি কি মুতাজিলা, এক বাক্যে। এগুলি আকীদা বিশ্বাস করে যেগুলি বললাম আমরা এতক্ষণ। দ্বিতীয়ত জাইদিয়া, জাইদিয়া কারা?
ইয়েমানে একটা গোষ্ঠী আছে আহলে সুন্নাতের সবচেয়ে কাছাকাছি, কিন্তু আহলে সুন্নাত না, এদেরকে বলে জায়েদি। এরাও শিয়া কিন্তু এরাও মুতাজিলা, আকিদাতে মুতাজিলা, এরাও আকিদাতে মুতাজিলা। অনুরূপভাবে আল ইবাদিয়া, এবাদিয়া কারা বলতে পারবেন কারা? হ্যাঁ, কিছুদিন আগে এক লোক মারা গেছে, দেখি বলতে পারেন কিনা, কাছাকাছি এনে দিলাম। ওমান, ওমানের যারা আছে সুলতান কাবুস এবং তার অনুসারীরা হচ্ছে এবাদিয়া বলে, ওদেরকে নিজেরাই বলে এবাদিয়া, আমাদের কোনো দোষ নাই বলতে। নিজেরা যদি বলে আমরা এবাদিয়া, আমাদের কিছু বলার দরকার আছে? ওনারা এবাদিয়া, ওনারাও আকিদাতে সম্পূর্ণভাবে এরাও মুতাজিলা, মুতাজিলা আকিদা বিশ্বাসী। অর্থাৎ আল্লাহর নাম গুণ তারা স্বীকার করে না, যেটা আমরা জানাবো ইনশাআল্লাহ। এই আকিদা তখন যা বললাম এগুলো। অনুরূপভাবে আমাদের দেশে কিছু মানুষ আছে বিশ্বের বিভিন্ন জায়গাতে এখন নতুন করে জাগে উঠছে, তারা বলে যে বিবেকবাদী, আকলানি, বিবেককে প্রাধান্য দেয়, যে কোনো জিনিসে বিবেককে প্রাধান্য দেয়। আমার দেশে একটা ডাক্তার আছে এরকম জানেন, সেটাও এরা হচ্ছে মুতাজিলা, এর মুতাজিলাদের ছেলা, মুতাজিলাদের গোষ্ঠী ওরা। অনুরূপভাবে আমার দেশে যারা কোরআনি ফেরকা আছে ওরাও হাদিস মানে না, ওরাও মুতাজিলাদের অনুসারী হয়ে সেটা করে। ওরা আবার কোরআনকেও কিন্তু তারা মাখলুকেই বলে, সৃষ্ট বলে, কিন্তু তারা মুতাজিলাদের অনুসারী হয়ে তারা কিন্তু হাদিসও মানে না এবং তারা আল্লাহর নাম গুণের ব্যাপারে তাদের কোনো স্বচ্ছ ধারণা নাই এবং বিশ্বাস করে না তারা। তাহলে গেল কয়টা? দুইটা। কি গেল? জাহামিয়া গেল, মুতাজিলা গেল, বাকি রইল তিনটা। একটা নাম হলো কুল্লাবিয়া, একটা নাম হলো আশায়রা, একটা নাম হলো মাতুরিদিয়া। তিনটা ফেরকা। আপনার কাছে মনে হবে এরা বোধ পৃথিবীর কোনো এক গ্রহে বসে অথবা অন্য কোনো গ্রহে থাকে, তাই না? জি না। ওই যে পাশে একটা মসজিদ আছে, মসজিদের ইমাম সাহেব এই দলের লোক, বুঝতে পারছেন? বেশি দূরে যাওয়ার দরকার নেই। কোনো একটা মসজিদ আছে না, এই যে গুলিস্তানের ব্যাপারে, কোনো একটা মসজিদের ইমাম সাহেব এই দলের লোক, সুতরাং বেশি দূরে যাওয়ার দরকার নেই আপনার। একবারে ঘরে ঘরে আছে এই লোকগুলো, বিভিন্ন মাদ্রাসা আছে না, মাদ্রাসার মহতামিম তথাকথিত ওনারা এই দলের লোক। ওনাদেরকে মৌলিকভাবে সিফাতিয়া বলা হয়, কারণ এরা কিছু কিছু সিফাত মানে, আবার কিছু কিছু মানে না, কিছু মানে কিছু মানে না, এরকম মানে আল্লাহ তাআলার গুণ কিছু মানে, কিছু তারা মানে না। এই দলে বিশেষে এরা তিন ভাগে, একদল হচ্ছে কুল্লাবিয়া, একদল হচ্ছে আশারিয়া, একদল হচ্ছে মাতুরিদিয়া, তিন ভাগে বিশেষে, বুঝতে পারছেন? আচ্ছা, কুল্লাবিয়া কারা এটা একটু জানা দরকার, তাই না জানলে কীভাবে হবে? কুল্লাবিয়া হচ্ছে আবু মোহাম্মদ আবদুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব আল কাত্তান নামে এক ব্যক্তি ছিলেন, 243 হিজরিতে তিনি মারা গেছেন। তিনি মুতাজিলাদের সাথে সবসময় বহস করতেন, বহস করে বুঝেন না তো। নিয়ম হচ্ছে যারা বহস করে তারা খুব ঝগড়াটে, তো উনি খুব ঝগড়াটে ছিলেন, তো ঝগড়া করতে করতে কখনো মুতাজিলার সাথে হারতেন, কখনো জিততেন, সবসময় একের মতো। তো যদি হারতেন তো মুতাজিলাদের কিছু গ্রহণ করে নিতেন, আর যদি জিততেন তো কিছুটা খুশি হইতেন। এইভাবে হ্যাঁ ঝগড়ার মধ্যে যেভাবে চলছিল হক ততটুকু ছাড় দিচ্ছিলেন। হ্যাঁ, কী করে জানেন? যখনই এরা বেদাতিরা কী করে বলে, তোমার সাথে ইয়া করবো, বেট করবো, তোমার সাথে এই করবো, দেই দেবো, ইমানদার কখনোই ইয়াতে যায় না, মোনাজারা যায় না। কারণ মোনাজারা অর্থ হচ্ছে আমি হেরে গেলে কি হক বাদ পড়ে যাবে? কারণ তোমার কথার প্যাচ আছে, আমার কথার প্যাচ নাই, কিন্তু আমি তো হক বুঝতেছি, কোরআন ও হাদিসের কথা বুঝতেছি, তোমার প্যাচ দিয়ে ধরার তো কোনো মানে নেই। তুমি প্যাচ দিয়ে আমাকে হারাই দিবে, তাই বলে কি আমার হক বাতিল হয়ে যাবে? ইমাম মালিকের মধ্যে, মালিকের কাছে এক লোক আসছে, আসে বললেন যে ঝগড়া করতে ঝগড়া করতেছে, তো বলে যে আপনার সাথে আমার বেট ইয়া হবে, মোনাজারা হবে। ইমাম মালিক বললেন আওয়াকুল্লা মা যা আনা রাজুলুন আজদালা মিন রাজুলিন তারাক না কিতাব আল্লাহ সুন্নাত নবীন রিজে দাল আহলা। এরা যে দালে ভালো, ঝগড়ায় ভালো, তাই বলে যখনই কেউ আসে আমার সাথে ঝগড়া করবে আর ঝগড়া আমাকে হারিয়ে দিবে, আমি কি আল্লাহর কিতাব রাসূলের সুন্নাহ ছেড়ে দেবো কথা অনুসারে? কখনো না। তো আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাব, আল্লাহ ইয়ারহামহু, আল্লাহ রহমত করুন, তিনি বুঝেন না যতটুকু তিনি করছেন, তিনি কী করছেন? মুতাজিলাদের সাথে ঝগড়া করতেন সবসময়, যে আল্লাহর সিফাত সাব্যস্ত করতে হবে, বলতে 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 কখনো হাসছেন, যখনই হাসছে তখনই ওদের একটা ওই ভুল একটা ক্যাচ করে নিছে, এটা তার মধ্যে ভুলগুলি ছিল। এই অবস্থায় তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তার অনুসারী হয়েছিল তিনজন, তখন তিনজন অনুসারী ছিল, একজন হচ্ছে আবুল আব্বাস আল কালানিসি, আরেকজন হচ্ছে আবুল হাসান আশআরি, আরেকজন হচ্ছে হারেস আল মুহাসিবি।
বিখ্যাত তিন আলেম, তার অনুসারী হয়ে গেছিলেন। এরা কি করতো, আল্লাহর কিছু সিফাতকে মানত, কোনগুলি যেগুলো, যেমন আল্লাহ তাআলা হায়াত, তিনি জীবন আছে কেমন, এগুলি মানত, যেগুলি যেগুলি হাদিসে আছে এগুলি মানত, কোরআনে আসা হাদিসে মানত, মানত অসুবিধা, এগুলি মানত। মানত না কোনটা, আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, আল্লাহ তাআলা তিনি নেমে আসেন প্রথম আসমানে, আল্লাহ তাআলা কারো উপর রাগ করেন, কাউকে তিনি ক্ষমা করেন, কাউকে তিনি কথা বলেন, কারো কারো খুশি হন, এগুলি একটা মানতে রাজি নেই। কলে এগুলি তো এগুলো মানা যাচ্ছে না, এগুলি তারা মানত না, এগুলি তারা মানত না। এই অবস্থায় তিনি দুনিয়া থেকে চলে গেছেন। চলে দায়িত্ব কার কাছে রয়েছে, ইমাম আবুল হাসান আশায়ের কাছে। আবুল হাসান আশায়ের রহমতুল্লাহ আলাই তিনি প্রথমে মুতাজিলাদের আবু আলীর জুব্বাইয়ের কাছে ছিলেন, জীবনের প্রথমে মুতাজিলাদের সাথে তার অনেক দহরম মহরম ছিল, ওদের সাথে খুব ঝগড়া হতো। ঝগড়া করতে 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 দেখেন যে মুতাজিলাদের থেকে হারাই দিচ্ছে, দিয়ে তিনি আবু মোহাম্মদ আবদুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাবের নেতৃত্বে চলে আসেন, যে আপনার কথা ঠিক, ওরা ভুল, নিচে আসলে একটু, তাই না, উপরে উঠলে একটু, উপরে উঠলো মানে মুতাজিলাদের থেকে একটু উপরে উঠছে। এখানে থাকার পরে তিনি যতদিন পর্যন্ত তিনি ওদের ওনার সান্নিধ্যে ছিলেন ততদিন পর্যন্ত তিনি হক জানতে পারেন না, যে হক কোনটা। এর মধ্যে হঠাৎ করে তিনি ইমাম আবু জাকারিয়া সাজি, জাকারিয়া সাজি যিনি মুহাদ্দিস ছিলেন, হাদিস বিশারদ ছিলেন, আহলুল হাদিস ছিলেন, আসহাবুল হাদিস ছিলেন, তার সাথে তার দেখা হয়। দেখা হওয়ার পর কথা বলতে বলতে উনি ওনাকে বুঝাইলেন যে তুমি যা বলছো ঠিক নয়, তুমি কিছু এমন নীতিমালা গ্রহণ করছো ওদের কালামশাস্ত্রবিদদের, ফালসাফিদের, দার্শনিকদের, ওই নীতিমালা গ্রহণ করলে আমার ইমান থাকে না, ওগুলি ওগুলি একবারে আউট করে দাও। তখন তিনি এই নীতিমালা সম্পূর্ণ পথ বাদ দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের নীতিমালা গ্রহণ করেন। তখন থেকে তিনি সহি আকিদে চলে আসছেন। কিন্তু যারা তার অনুসারী হয়েছিল তারা বলে যে আমরা শেষেরটা মানি না, তারা শেষেরটা মানে না, বলে যে আপনি দ্বিতীয়বারে যে জায়গা ছিলেন আমরা ওই জায়গায় আছি। এরা হলো আশারিয়া, এরা হলো আশারি, অথচ ইমাম আবুল হাসান আশারি এই মতের অনুসারী না কখনো ছিলেন। ইতিহাসে দেখা যায় অনেক ব্যক্তিকে আপনি পাবেন যারা কি করে, ভুলের উপরে থাকতে পছন্দ করে। দেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কি কখনো খ্রিস্টবাদের দিকে মানুষকে ডাকছেন? কখনো না, তিনি ইসলামের দিকে ডাকছেন। কিন্তু এরা কি করছে, ঈসা আলাইহিস সালামকে তাদের নেতা বানাচ্ছে। ঈসা আলাইহিস সালাম আসার দিন কি বলবেন, মা কুলতু লাহু ইল্লা মা আমারতানি বিহি আন ইবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম ওয়া কুনতু আলাইহিম শাহীদান মা দুমতু ফীহিম ফালাম্মা তাওয়াফাইতানি কুনতু আনতার রাকীব আলাইহিম ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ। যে আমি এগুলি বলিনি, ওরা যা করে আমি বলিনি। ঠিক ইমাম আবুল হাসান আশারি তার শেষ জীবনে এসে এগুলি সবগুলিকে অস্বীকার করেছেন, যে যা যা বলেছি এগুলি একটাও না, আমি বলবো লাইসা কামিসলি শাই ও হুয়া সামিউল বাসির, ইমাম আহমদ যা বলেছে আমি তা বলি, যে তার মতো কোনো কিছু নাই, আল্লাহর সমস্ত সিফাত আমি সাব্যস্ত করি, কোনো সিফাতকে আমি অস্বীকার করি না, এটা আমি বলছি। এর উপর তিনি তিনটা বই লিখেছেন, এক বইয়ের নাম হচ্ছে আল ইবান আন ওসুলি দিয়ানা, আল ইবান আন ওসুলি দিয়ানা এই গ্রন্থটা লিখছে, কিন্তু ওনার অনুসারীরা এটা গ্রহণ করে না। আরেকটা গ্রন্থ লিখছেন তিনি রিসালাতুন ইলা আহলিস সালাম, রিসালাতুন ইলা আহলিস সালাম। তখনকার দিনে আলেমরা, তখনকার দিনে নিয়মিত সেনাবাহিনীর সাথে আলেমরা যাইত যুদ্ধের ময়দানে, সাগার অর্থ হচ্ছে যুদ্ধের ময়দান, যেখানে সীমান্তে যুদ্ধ, তো সীমান্ত যেখানে যুদ্ধ হতো সেখানে আলেমরা যাইত যুদ্ধের ময়দানে, এবং সেখানে আলেমদেরকে ডেকে নেওয়া হতো, আপনি মানুষদেরকে বলেন, আর যুদ্ধ তো তখন তরবারি দিয়ে হইতো, দূর দূরান্তে দূর ছিল না, তো তখন যাইতেন সাথে, তো তাদেরকে উদ্বুদ্ধ করতেন, নিজেরাও যুদ্ধ করতে আলেমরা, তো ওখানে আলেমরা বিশ্বাস হওয়ার কারণে তারা যাইত। এই জন্য উনি একটা চিঠি লিখছে ওদের কাছে যে আমি পরিবর্তন হয়ে গেছি, তোমরা সবাইকে জানিয়ে দাও, কিন্তু এরাও এটাও মানে না, কয়েক কিতাব নিব না। তিন নম্বর আরেকটা কিতাব তিনি লিখেছেন, লিখেছেন যে মাকালাতুল ইসলামিয়িন, মাকালাতুল ইসলামিয়িন এটা তিনি লিখেছেন। এটার মধ্যে তিনি দেখিয়ে দিয়েছেন যে সর্বসাধারণ আকিদা এটা, আর যারা ভুল করছে তারা এটা করছে, ইবনে কুল্লাব এটা বলছে, ওটাও বলছে, যে ভুলটা কোনটা এটা বলছে, কিন্তু তার অনুসারীরা এটা মানতেও রাজি নেই, বলে না আমি এটা মানবো না, আমরা এটা মানব না। আশ্চর্য, একজন মানুষ ছেড়ে আসছে তারপর তোমরা তারা ছাড় দিতে পারো, তোমরা তারা ভুল আছে ভুল। এটাই হচ্ছে আশারিদের মূল সমস্যা, আশারিরা এটা অবস্থান করে রাখছে। এই আশারি 324 হিজরিতে মারা যায়,
তারা কি করত, আশারিরা তার মৃত্যুর পরে তার দ্বিতীয় যে স্তরটা আছে, তিন নম্বর স্তরে না, মানে মুতাজিলা স্তরে নাই, আবার আহলে সুন্নাহ জামাতের স্তরে নাই, মাঝখানে স্তর যেটাতে ছিল আবু মুহাম্মদ আবদুল্লাহ ইবনে সাঈদ ইবনে কুল্লাবের নেতৃত্বে, ওইটাকে গ্রহণ করে নিয়েছে যে এটা আমরা গ্রহণ করলাম, ওনার পরটা গ্রহণ করবো না, নিশ্চয়ই হাম্বলিরা অথবা হ্যাঁ আহলে হাদিসরা জোর করে ওনার এটা করাইছে, অথবা তিনি ভুলে করছে, আমরা আগেরটা নিব, ওনার বৃদ্ধ বয়সটা নিব না, নেই নেই। এখন তারা কি করে দিনের আকিদার ক্ষেত্রে বলেন জানা দরকার, সেটা হচ্ছে যেখানে আল্লাহ তার আল্লাহর ব্যাপারে কোনো কিছু আসছে ইলাহিয়া, সেখানে বলে যে বিবেকে শুধুমাত্র সেটাকে সত্য মিথ্যা বলবে, কোরআন হাদিস সেখানে কিছু বলতে পারবে না, নাউজুবিল্লাহ। এই জন্য আপনি যদি দেখেন তাদের কিতাবের মধ্যে বেশিরভাগ কি দেখবেন জানেন, কাল আল হুকামা, কাল আল ফুদালা, কাল আল ফালাসিফা, এভাবে ভাগ করছে, হুকামারা বলেছেন, হাকিমরা বলেছেন, দার্শনিকরা বলেছেন, হ্যাঁ উৎকৃষ্ট লোকেরা বলেছেন, শ্রেষ্ঠ লোকেরা বলেছেন, কাল আল্লাহ কাল আল রসুলের নাম গন্ধ নেই। আপনি যদি কোনো দেখেন একটা বই আছে, নাম হচ্ছে সারহুল মাকাসিদ লিত্তাফতা যায় না, ওইটা আনি পড়েন, দেখবেন যে শুধু পৃষ্ঠার পর পৃষ্ঠা অমুক কী বলেছে, অমুকে কী বলেছে, অমুকে কী বলেছে, আল্লাহ তার রসুলের কোনো বাণী সেখানে নেই। কেন? তারা এই ইলাহিয়াতের ব্যাপারে আল্লাহর উপর কী ইমান আনতে হবে ব্যাপারে তাদের কোনো রকমের সামান্যতম কোনো কিছু তারা কোরআন হাদিসে কিনতে রাজি নেই। তারা বলে যে এখানে শুধু বিবেক বলবে, আর বিবেকের মধ্যে তারা তাদের ইমাম কারা, দার্শনিকরা, বিবেকের ইমাম কারা, দার্শনিকরা। তো বিবেকের ইমাম যদি দার্শনিক, আপনি সুস্থ বিবেক পাবেন কই? আপনি কোনো সুস্থ বিবেক আসবেই না। যদি বিবেকের ইমাম যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো বিবেকবাদী মানুষ ছিলেন না, সাহাবায়ে কিরাম ছিলেন না, তাবেইনরা ছিলেন না, ইমামরা ছিলেন না, মুহাদ্দিসরা ছিলেন না, ওদের কারো বিবেক নিতে তারা রাজি নেই, ওদের কারো বিবেক নিতে তারা রাজি নেই। বিবেকের ইমাম হচ্ছে তাদের কাছে কে, দার্শনিকরা। সুতরাং দার্শনিকরা যেটা বলছে এটা গ্রহণ করা, এর অর্থ হচ্ছে পথভ্রষ্টতা পুরোটাই রচনা করে আসছে। এদের কাছে ইমান হচ্ছে শুধু বিশ্বাসের নাম, জাহামিয়ারা কি বলছিল, মনে মনে চিনার নাম, আর এদের হচ্ছে বিশ্বাসের নাম, একটু বাড়ছে সামান্য, এক ডিগ্রি ভালো হয়েছে কিন্তু পুরোপুরি আসে নাই। কারণ আমাদের নিকট ইমান কিসের নাম, তাসদিক, কাউল এবং আমল, ইয়াজিদ ও ইয়ানকুস, পাঁচটা জিনিসের নাম, বাড়ে কমে কথা কাজ বিশ্বাস, পাঁচটা জিনিসের নাম ইমান, তাই না? একটু কমতে পারবে না, এটা আমাদের নিয়মিত ধারা, আলোচনা জীবন ধারা। এদের নিকট ইমান হচ্ছে শুধু বিশ্বাস, অন্তরে বিশ্বাস হলে ইমান আছে। এই জন্য দেখবেন আশারি অনেক মতবাদের লোক আছে, নামাজের কোনো ধার ধারে না, সালাতের কোনো কিছু করে না, কিছুই করবে না, তারপরে ইমান ঠিক আছে, আমার ইমান ঠিক আছে, ইমান এখানে দেখাই দেবে, ইমান ঠিক আছে, আমার ইমান ঢুকছে, তুমি বেশি কথা বলো, ধমক দিবে আপনাকে। এর অর্থ হচ্ছে তারা ইমানটাকে শুধু এখানে সীমাবদ্ধ করে দিয়েছে, আর না করলেও চলবে তাদের নিকট। এই কারণে তারা বলে তাওহীদুল উলুহিয়া ইমানের অংশ না, বুঝছেন কিনা, এবাদতে তাওহীদ করতে হবে, এটা ইমানের অংশ না। এই জন্য আপনি দেখবেন ক্লাস ফোর থেকে শুরু করে উপরের দিকে আকিদার বই লেখা হয়েছে আমাদের দেশে মাদ্রাসাগুলোতে, কোথাও পাইবেন না, সবখানে পাইবেন যে এক আল্লাহ, তিনি আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দেন, জীবন দেন, তিনি আমাদের এই করেছেন, তিনি একটা কথা ওখানে একটু লেখে নাই যে তারই একমাত্র ইবাদত করতে হবে, এটা নাই, বুঝছেন, মানে তাওহীদুর রুবুবিয়া আছে, উলুহিয়া মোটেই নাই তাদের প্রতি, কেন নাই কোথাও তারা উল্লেখ করে না এটাকে। এই জন্য তারা বলে আল্লাহ, তারা তাওহীদের সংজ্ঞা কি দেয় জানেন, বলেছিলাম আপনাদেরকে মনে আছে কি, ইন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহু ফি যাতিহি, আল্লাহ তাআলা এক সত্তা, তার সত্তাতে কোনো শরীক নেই, মানে আরেকজন সত্তা নাই, আল্লাহর সমপরিমাণ আরেকজন সত্তা নেই, ওয়ালা ওয়াহিদুন, ওয়ালা ইন্নাল্লাহ ওয়াহিদুন লা শারীকা লাহু ফি যাতিহি, তার অনুরূপ আর কেউ নাই। তো কি হইল, ঘুরে ফিরে রবিয়া হয়ে গেল। তিন নম্বর বলে যে ওয়ালা ইলাহ গাইরু, তার মতো আরেকজন ইলাহ নাই, কিন্তু দেখা গেছে যে একমাত্র তারই ইবাদত করতে হবে, এটা কোথাও তারা বলে নাই, বুঝতে পারছেন কথাটা, আরেকজন আল্লাহ নাই, তার মতো আরেকজন নাই, শাবিহা নাই, এবং এটা যদি বলে কেউ, তোর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আরেকজন সাব্যস্ত, তারা আল্লাহ আর ইবাদতের ক্ষেত্রে কি করতে হবে এটা বলেনি। অথচ আমাদের নবী রাসূলদের তাওহীদ হচ্ছে, আমাদের তাওহীদ হচ্ছে এইটা যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এটা হলো মূল। এই ব্যাপারে তাদের কোনো মন্তব্য নেই, তারা এটা কোনো তাওহীদের অংশই মনে করে না। আচ্ছা আর কি বলে,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের ব্যাপারেও তাদের ছাড় আছে, যদি বিশ্বাস করেন আপনি যথেষ্ট। এই জন্য দেখবেন কান্নাকাটি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, দরকার হলে মিছিল করবে, দরকার হলে দুনিয়া ভেঙে বেড়াবে, বিশ্বাস নষ্ট হইলে, কিন্তু অনুসরণ করতে হবে পরিপূর্ণভাবে, এটা কিন্তু মানতে রাজি নেই। কি জন্য হয়েছে? কারণ বিশ্বাসই তো যথেষ্ট, বুঝলেন না? এই জন্য দেখবেন যে তাদের কাছে আপনি যতই হাদিস নিয়ে আসেন, বলে সব হাদিসকে আমল করা লাগে নাকি, সব হাদিস আপনি আমল করেন নাকি, সব হাদিস মুখস্থ করে বলছেন নাকি, হ্যাঁ, মানে তাদের কাছে অনুসরণের ব্যাপারটা গোল হয়ে গেছে, এটা এই আশায়ীদের মধ্যে আছে। আচ্ছা, আর কি করে তারা আসমা ও সিফাতের ক্ষেত্রে আহলে সুন্নাতের বিরোধিতা করে? কি বিরোধিতা করে আমরা একটু পরে বলছি। আর তারা কি করে? তাকদীরের মাসালাতে আহলে সুন্নাতের বিরোধী, তাকদীরের মাসালাতে আহলে সুন্নাতের বিরোধী। তাকদীরের মাসালাতে কি বিরোধী? আমরা কি বলি, বলছিলাম আহলে সুন্নাত কি বলে, যে আমাদেরও আমাদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। আর কি দিয়েছেন কাদের? আল্লাহ তাআলা, তিনি সবকিছু পরিচালনা করেন, তিনি আমাদেরকে ক্ষমতা দিয়ে যার মধ্যে আমি কাজ করতে পারি, আমরা কাজ করি, আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, এটা বলি না? বলি, চারটা সাব্যস্ত করি, আল্লাহ তাআলা জানেন, লিখে রেখেছেন, হওয়া চান এবং তিনি সৃষ্টি করেন, তিনটা আমরা চারটা বৈশিষ্ট করি। ওরা বলে যে আল্লাহ তাআলাই, আল্লাহ তাআলাই সব কিছু চান। আমরা আসলে বসে আছি চালকের, হ্যাঁ, গাড়ি চালাচ্ছে না, ওরা একটা উদাহরণ দেয়, গাড়ির চালক যেমন স্টিয়ারিং ধরে বসে থাকে, উনি আসলে চালায় না, এটা মিথ্যা কথা না? এটা মিথ্যা কথা, গাড়ি চালকে চালায়, এটা চালায় না, তাহলে অ্যাক্সিডেন্ট করবে যে কোনো সময়। অর্থাৎ পিছনে একজনে, ওরা বলে যে ডানে বামে ঘুরাচ্ছি আমি, তুমি যদি ধরে রাখো, এটা কোনো অর্থহীন কথা না? এই জাতীয় কথা উদাহরণ তারা দেয়। আপনি দেখবেন এই জাতীয় উদাহরণ দিয়ে পাকিস্তান থেকে বিখ্যাত এক ব্যক্তি বিভিন্ন জায়গায় ইয়াতে ছেড়ে দিয়েছে যে এইটা হইলো তাকদীরের বিশ্বাস, এই তাকদীর বিশ্বাস হচ্ছে সম্পূর্ণরূপে জাবরিয়াদের আকীদা। জাবরিয়ারা বলে যে আমাদের কিছুই করার নেই, ওরাই আবার বলে কিছু থেকে কিছু হয় না, হ্যাঁ, সব কিছু, সব কিছু উপর থেকে হয়, নিঃসন্দেহে উপর থেকে হয়, কিন্তু কিছু থেকে কিছু হয় না, এটা ঠিক না, উপর ও একাংশ ঠিক আছে, উপর থেকে সব, কিন্তু কিছু থেকে কিছু হয় না, না, কিছু থেকে কিছু হয়, আমারও কি আছে, ভুল ভ্রান্তি আছে, আমিও ভুলের দিকে যাচ্ছি, আমিও তওবা করা উচিত, আমারও কিছু করা আছে, নামাজে যাওয়ার জন্য চেষ্টা করা উচিত, আমি চেষ্টা করতে পারি, এই নয় যে আমার চেষ্টা নাই, আমার কোনো কাজ নাই, আমার জোর করে আপনি বসাই দিছে আমি ঘুরি, এই জাতীয় কথা বলা কি না জায়েজ নাই, এটা তারা বলে থাকে আকিদের ক্ষেত্রে। আবার তারা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে যে আকিদা, আকিদা আল্লাহকে দেখার ক্ষেত্রে, আহলে সুন্নাতের আকিদা কি, আল্লাহকে দেখা যাবে, আল্লাহকে হাশর দিন আর জান্নাতে দেখা যাবে, এটাই তো, এবং সেটা দেখাটা দিকেই হবে। এরা বলে যে আল্লাহকে দেখা যাবে না, অনুভব করা যাবে, ওরা কোরআন হাদিসে যে দেখার জিনিস আসছে এগুলো বলে অনুভব করা। এই জন্য আপনি মারফুল কোরআনের কোথাও কোথাও এটা পাইবেন যে এই দেখা হচ্ছে অনুভব করা, এটা যদি আমি বলি বলে আমি কারো বিরোধিতা করতেছি, কিন্তু এটা বাস্তবতা আছে, এটা ওখানে আছে লেখা। এরা বলে যে আল্লাহকে দেখার অর্থ হচ্ছে ইমান দ্বারা আল্লাহকে অনুভব করবে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দেখবা তোমরা আল্লাহকে, যেমনি ভাবে চাঁদকে দেখছো স্বচ্ছভাবে, স্বচ্ছতার উদাহরণ, কোনো রকমের দেখতে কষ্ট হয় না, তেমনি তোমরা আল্লাহকে দেখতে পাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন সেই দেখার আনন্দ সবচেয়ে বেশি কিছুর উপর, সমস্ত নিয়ামতের উপরে নিয়ামতের আনন্দ হবে আল্লাহকে দেখার, সেখানে তারা বলে যে অনুভব করা, অনুভব তো মানুষ এমনি দুনিয়াতে বসে আল্লাহ অস্তিত্ব অনুভব করে আল্লাহ তাআলা আছেন, তো আল্লাহকে দেখার মানে কি হলো, এর অর্থ হচ্ছে তারা আল্লাহকে দেখা সাব্যস্ত করে না। কেন জানেন? কারণ একটাই, আল্লাহ যে উপর থেকে দেখবে উপর সাব্যস্ত করবে না, আল্লাহ যে আরশ উপরে আছেন না আমি সাব্যস্ত করে না, এই জন্য তারা বলে আল্লাহ সব জায়গাতে বিরাজ। এই গোষ্ঠী জাহামিয়াদের আকিদা নিয়ে আসছে আবার বলতে আরম্ভ করতেছে। এদের আবার গোষ্ঠী আছে একটা, তারা আল্লাহর কথাকে বলে কালামুন নাফসি, আল্লাহর বাণী আছে না সিফা, এটাকে বলে কালামুন নাফসি, অর্থাৎ আল্লাহ আল্লাহর মনে ছিলেন, নাউজুবিল্লাহ, এই বলে এটাকে নাকি কথা, মনে মনে কথা হয়, আপনার মনে মনে কি কথা হয়, মনে কথা বের না হলে কথা হবে কি করে, কথা তো বের হইতে হবে। আর ওরা বলে যে আল্লাহর মনের কথাটা কিভাবে জিব্রিল জানলো কি করে, এটাকে জিজ্ঞাসা করা দরকার, মানুষ জানলো কি করে, অর্ডার হলো কি করে, অথচ আল্লাহ বলতেছে ইন্নামা আমরু ইজা আরাদা শাইয়ান ইয়াকুলু কুন ফায়াকুন, আল্লাহ কুন বললে তখন সেটা হয়। ওরা বলে যে না আল্লাহ কথা বলে না, কালামে নফসি, অর্থাৎ আল্লাহর মনের ভিতরে যেটা আছে এটা হচ্ছে কালাম, বাইরে কোনো কথা নাই,
যদি এটা আরবিতে হয় কোরআন হয়, আর ইব্রানি ভাষায় হলে কি হয় তাওরাত হয়, সুরিয়ানি ভাষায় হলে ইঞ্জিল হয়, এই জাতীয় কথা তারা বলে নাউজুবিল্লাহ। এদের ঠিক সমপর্যায় হচ্ছে মাতুরিদি আকিদা, কোনো বেশি একটা পার্থক্য নাই। সাতটি মাসালা তাদের মধ্যে পার্থক্য আছে, সাতটি মাসালা, কিন্তু বেশিরভাগ একই আকিদা। এই জন্য এদেরকে আমরা আলাদাভাবে উল্লেখ করতে চাচ্ছি না। তবে আমি এখন উল্লেখ করব আমাদের যেই বিষয়টা নিয়ে আলোচনা সেই বিষয়টা, সেটা কি আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে এদের কি আকিদা বিশ্বাস, এটা উল্লেখ করব। জাহমিয়ারা বলে, প্রথম থেকে আসে জাহমিয়ারা, তাই না? জাহমিয়ারা বলে আল্লাহর কোনো নাম কোনো গুণ নাই, বাস। আরে কোরআনের মধ্যে নাম গুণ আসছে কি বলে, এগুলি মুতাশাবেহ, মুতাশাবেহ হচ্ছে নেই, অস্পষ্ট ব্যাখ্যার দাবি রাখে, সুতরাং এগুলো নেওয়া যাবে না। নিয়ম হচ্ছে যারাই বেদাতি তারা কখনো কিছু না মানতে চাইলে কবে এটা মুতাশাবে, বাস অস্পষ্ট এটা নেওয়া যাবে না, এটা হলো তাদের দাবি। না, আল্লাহর কোরআনের বেশিরভাগ হচ্ছে সিফাত আল্লাহর, বেশিরভাগ হচ্ছে আল্লাহর নাম উল্লেখ করা আছে, আজিজুন হাকিম, আরি আলিউন আজিম বলছেন আল্লাহ তাআলা, কত আয়াত তার শেষ নাই, আয়াতের শেষেই একটা সিফাত একটা নাম। যদি এগুলি বাদ দেওয়া হয় কোরআন কি বোঝার সুযোগ আছে? কীভাবে বুঝবেন কেন আল্লাহ এটা বললেন, কেন আজিজুন হাকিম একসাথে আনলেন? আমরা এটা বলেছিলাম একদিন। তাহলে এরা এর মাধ্যমে কোরআনকে না বুঝার জন্য ব্যবস্থাপনা নিয়েছে যে কোরআন বোঝা যাবে না। আচ্ছা, দ্বিতীয়ত তারা বলে, তাহলে বলে যে তাহলে আর কিছুই সাব্যস্ত করবে না, বলে না দুইটা নাম আমরা মানতে রাজি আছি, একটা হচ্ছে কি খালেক, আরেকটা হচ্ছে কাদের, স্রষ্টা, আরেকটা হচ্ছে সর্বজ্ঞ ক্ষমতার অধিকারী, দুইটা নাম মানতে রাজি আছি, আর কোনো নাম আমরা মানি না, এর একটাও মানে না জাহামিয়ারা। আচ্ছা মুতাজিলা সাহেবরা আপনারা কি করেন? মুতাজিলা সাহেব, মুতাজিলারা বলে দেখুন প্রথমত আল্লাহর নামগুলো আমরা স্বীকার করি, তবে এগুলো অর্থহীন, তাহলে স্বীকার করার মানে সেটা স্বীকার করি না আল্লাহর নামগুলি, মানছি তোমাদের কথা অনুসারে মানছি আল্লাহর নাম, তবে এগুলো অর্থহীন, ওগুলো বোঝা যায় না, কারণ এগুলো অর্থ করলেই সিফাত সাব্যস্ত করতে হয়, এই জন্য এগুলো অর্থহীন। দ্বিতীয়ত বলে যে আল্লাহর কোনো সিফাত হইতে পারে না, আল্লাহর কোনো সিফাত হইতে পারে না, সিফাত হইলে তো তিনি তাওহীদের বাইরে চলে গেলেন, তাওহীদ হলো এক করা, আর সিফাত হলে বেশি হয়ে যাওয়া, গুণ বেশি হয়ে গেল, তো একের বাইরে চলে গেল, আমরা সিফাত কীভাবে সাব্যস্ত করি? সুতরাং আল্লাহর কোনো সিফাত সাব্যস্ত করা যাচ্ছে না, নাউজুবিল্লাহ। তোমারে কে বলছে তাওহীদ তো এক করা, এইটাই হচ্ছে ভুল, এক করা নয় এক বলা, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী বলা, তিনি আবাদত পাওয়ার যোগ্য বলা, তার নাম এবং গুণ আছে প্রচুর এটা বলা, তিনি এক করা নয়। আপনি এটা কাটতে 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 জুজুলাজির আয়াতটা বানাবেন, অর্থাৎ আপনি এটাকে অনুপরমাণু আল্লাহকে বানাই ফেলবেন, যাতে করে তার সাথে কোনো গুণ থাকতে না পারে, এছাড়া কি করবেন? এটা তো বলেনি আমরা কেউ, এটা আপনি কোত্থেকে নিছেন? কারণ আপনার উস্তাদ হচ্ছে আকল বিবেক, কারা? ফালাসফা, দার্শনিকদের থেকে নিছেন, এই জন্য আপনি বিপদে পড়ে আছেন, এটা আমাদের কোনো ইসলামের কোনো আহলুল ইসলামের মত নয়। এই জন্য তারা বলে যে কোনো সিফাত আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না, আল্লাহর জন্য কোনো সিফাত সাব্যস্ত করা যাবে না। আমরা কি বুঝতে পারছি জিনিসটা? এখন আমরা আসব, দুই গ্রুপ গেছে, কারা? জাহামিয়া এবং মুতাজিলা, বাকি রইল কারা? আশারি এবং মাতুরিদিরা। আশারি মাতুরিদিরা কি বলে এটা আমাদের এখন জানা দরকার। আশারি মাতুরিদিয়া কুল্লাবিয়া, এদের আশা কুল্লাবিয়াদের বলছি, আসলে এখন আশারি বলতে যেটা বলে কুল্লাবিয়া একটাই রয়ে গেছে, কারণ মূল মূল ইমাম আশারি তো সরে গেছে, আলোচনাতে চলে আসছে, এখন কুল্লাবিয়া আর আশারি কুল্লাবিয়া একটাই হয়ে গেছে, একটা হয়ে গেছে এখন, তাই দুইটা মিশে গেছে, মিশে যাইয়া আরেকটা ভর্তা তৈরি হয়েছে। ভর্তা তৈরি হয়েছে কেন? ইমাম আবু সাঈদ ইবনে কুল্লাব এত খারাপ ছিলেন না, উনি সিফাত কোরআন হাদিসে মানতেন, যেহেতু সিফাত সাব্যস্ত করতেন। এরা মোতা ওনাদের কিছু অনুসারী আছিল, তারা বলতো যে আল্লাহ তাআলা যে সমস্ত জিনিস বলেছেন যে কোরআনে কারিমে এগুলি আমরা মানি, এগুলি মানি, এগুলি অস্বীকার করার কোনো জোর নাই, কোরআনে বলছে তো, কিন্তু হাদিসের ক্ষেত্রে আমরা কিছুটা মানতে চাই না, ওরা হাদিস অবান্ত করে মুতাজিলাদের কারণে, এরা ছিল মুতাকাদ্দিমিনরা, এই জন্য তারা কিছু কিছু আল্লাহর মুতাকাদ্দিমিন প্রাচীন যে মুতাজিলা এরা ছিল, আশাইরা ছিল, তারা কিছু কিছু আল্লাহ সিফাত মানত, যেমন চেহারা মানত, ইমাম জুয়াইনি, ইমাম জুয়াইনি আল্লাহর চেহারাকে মানছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর হাত আল্লাহর পা মানছে, এগুলি মানছে, কিন্তু আল্লাহর
সিফাত এখতিয়ারি আল্লাহ যা ইচ্ছা তা করেন এটা মানে না, কয় না আল্লাহ করলে, আল্লাহ যদি করে তাহলে তো সমস্যা হয়ে গেল। সমস্যা কি আমি আপনাদের বুঝিয়ে বলি, সমস্যা হচ্ছে এটা বোঝার জন্য একটা আগে যেতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে কুল্লাবিয়া এরা বলে যে আল্লাহ তাআলা সিফাতগুলো আমরা সাব্যস্ত করব, তবে যেই সিফাতগুলো তিনি যখন ইচ্ছা তখন করেন সেই সিফাতগুলি আমরা সাব্যস্ত করবো না, শুধুমাত্র যেগুলি কোরআন সুন্নাহ আসছে এগুলি মানছি আর কিছু মানবো না। এখন সমস্যা হচ্ছে তোর আপনাদের সাথে মুরতাজাদের কি পার্থক্য হইল, মুরতাজারা তো কিছুই মানে না, আমরা তো কিছু মানছি, আমরা তো কিছু মানছি। এই জায়গাতে এসে সমস্যা হচ্ছে এরা কোন জায়গায় আসছে আমি বুঝিয়ে বলি, এরা আল্লাহর সিফাতকে বলে আরাত, আরাত মুরতাজিরারও বলতো আরাত, আরাত অর্থ হচ্ছে যে কোনো জিনিস ধরেন এটা মূল জিনিস ধরেন এটার উপরে আপনি একটা কাপড় পেঁচালেন ওইটা হচ্ছে আরাত, মানে যেটা অতিরিক্ত জিনিস, তো সিফাতকে তারা অতিরিক্ত জিনিস বলে এটা আরাত বলে, জাওহার বলে মূল জিনিস, জাওহার মূল মূল জিনিসটা হচ্ছে জাওহার, এর উপরে কিছু লাগলে কয়টা আরাত বাড়তি এসে আছে এটা বলে মুরতাজিরা বলতো, এটা বলতো তারা যে সমস্ত সিফাত মুরতাজিরা বলতো যে এই সিফাতগুলো, হ্যাঁ এই সিফাতগুলো আরাত এবং এই সিফাতগুলো হুদুস নতুন, যেগুলো স্থায়ী সিফাত আল্লাহ যেমন আইলেম কুদরত এগুলো বুঝতে একটু জ্ঞান চিন্তা করা বুঝে দিচ্ছি ভালো মনে রাখেন, যেমন আল্লাহর আইলেম আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতা তাই না, আল্লাহ তাআলার চক্ষু আল্লাহ তাআলার চোখ আল্লাহ তাআলার সোনা এগুলিকে বলে এগুলো তো স্থায়ী জিনিস, এগুলির সাথে কিছু লাগলে সেটা হবে আরাত, সেটা হবে কি আরাত, কারণ আমরা আল্লাহর সাথে কোনো আরাত মানি না এটা মুতাযিলাদের কথা মানে না। আচ্ছা আর যেগুলি যেমন তিনি এখন ডাকছেন আপনাকে ডাকে মুসাকে ডাকছে না ইয়া মুসা আকবিল ওয়ালা তাখাফ, এটা তো আগে ছিল না স্থায়ী না, এগুলো ওই সময়ের জন্য হয়েছে তাই না, এগুলির নাম দিচ্ছে হদুস, এগুলির নাম দিচ্ছে হাদিস, অর্থাৎ এগুলি ঘটনা ঘটছে, ঘটনা ঘটছে, আগেরটা কি বলছে মূল জিনিসের সাথে যুক্ত হয়েছে এদের নাম দিচ্ছে কি আরাত, আর এটা হচ্ছে কি আগে মূল জিনিস ছিল না এটা নতুন ঘটনা ঘটছে এর নাম দিচ্ছে কি হদুস হাদিস, একটু কঠিন জিনিস এজন্য বুঝার জন্য একটু সহজ করে দিচ্ছি। এখন মুতাযিলারা দুইটাকে অস্বীকার করছে, বলছে আমরা তো ভেজালে নেই দুইটাই বাদ, অর্থাৎ যেটা মূল জিনিসের সাথে লাগবে ওইটাও বাদ, যেটা নতুন হবে ওইটাও বাদ। আচ্ছা আচ্ছা কুল্লাবিয়ার আপনারা কি করলেন, কয় দেখুন আমরা মূল জিনিসের সাথে কিছু লাগলে এটাকে আমরা এত সমস্যা নাই এটা মানতে রাজি আছি, এই জন্য তারা আল্লাহ সামরায় বাসার এগুলি মানে যে আল্লাহ তালা, তবে হাদিসটা মানি না, অর্থাৎ বিনা কারণে আল্লাহ এটা কেন করবেন কেন ডাকবেন, ডাকলে তো আল্লাহর উপর কেউ প্রেশার দিয়ে ঘুরছে মনে হচ্ছে না, নাউজুবিল্লাহ ডাকলে তাকে কে ডাকানোর জন্য বাধ্য করবো, নাউজুবিল্লাহ কে বাধ্য করার কিছু আছে নাকি তার ইচ্ছা ইয়া ফারুমা এসা তিনি যা আছে তা করবেন, তুমি এদিকে তাকাচ্ছ কেন, কয় না তাহলে আমরা একটা মানি একটা মানি না, মুরতাজিলাদের একটা নিচে কোনটা নিচে হুদুস মানে পরে যেটা এটা মানি না যে কোনো বিনা কারণে আল্লাহ তাআলা কিছু একটা করছে এটা মানি না, আর যেটা মুরতাজিরা অস্বীকার করছে যে আল্লাহর সিফাত আছে কোরআনে আছে কিন্তু তোমরা আরব বলছো, আমরা বলেছি না আরব বলা এটা আমরা বলবো না, আরব বলবো না এটা মেনে নিলাম, তাহলে একটা মানছে একটা মানি না মুরতাজিলাদের থেকে নিচে, এই সহজ জিনিসটা আমরা বুঝাতে পারছি আলহামদুলিল্লাহ বলতেছি, কারণ এটা একটা কঠিন জিনিস অনেক মানে সহজ জিনিসটা অনেকে কঠিন করে ফেলছি, মানে যে কোনো জিনিস যেরকম হয় ধরেন এটা স্থায়ীভাবে আছে জিনিসটা তাই না, এটাকে এটার উপরে যদি কেউ আরেকটা কিছু পেঁচান ওটা অস্বীকার করে, এটা মুরতাজিরা অস্বীকার করে কিন্তু আশারিরা বলে যে না কুল্লাবিয়ারা বলে এটা হতে পারে সমস্যা নেই, কিন্তু এটা না একটা আনলো কেন এটা মানে না যে এটা হতে পারে, এটা হচ্ছে হাদাস হদুস কেন এই ঘটনা ঘটেছে, এই ঘটনার কারণ কি, এই ঘটনা মানি না সুতরাং আল্লাহ এই জাতীয় সিফাতগুলি আমরা মানি না, এই জন্য তারা অস্বীকার করে বলে কি আল্লাহ তাআলা কোনো আল্লাহ তাআলা কোনো কিছু করেন না, আল্লাহ তাআলা তিনি আমাদেরকে আমাদের নবীকেও ডাকেন নাই মুসাকেও ডাকেন নাই তিনি প্রথম আসমানে নেমে আসেন না তিনি আরশের উপরে ওঠেন নাই, এই জন্য আরশের উপর অস্বীকার করেন,
উচ্চতা কেন অস্বীকার করে আসার উপরটা, এই জন্য তারা কোনোদিন স্বীকার করবে না আল্লাহ আসার উপর আছে, অস্বীকার করবে, অসম্ভব আল্লাহ আসার উপর থাকবে জায়গা নির্ধারণ হয়ে গেলো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কথা তারা বলবে। তোমার এত হয়ে গেল এত খুঁজে বেড়ার দরকারটা কি? আল্লাহ বলছেন এটার উপর বিশ্বাস রাখো, বাক্যে তোমার তুমি বানিয়ে বানিয়ে কথা বলো না, বানিয়ে বানিয়ে কথা বলো না। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যেই কারণে তারা এই ভুলটা করছে, সেটা হচ্ছে যে এজা মানুষ যে আল্লাহর সাথে সম্পর্কিত হওয়ার ক্ষেত্রে যে কোনো জিনিস তিন প্রকার। একটা ধরেন আল্লাহর ঘর বাইতুল্লাহ আছে না, বাইতুল্লাহ এটা হচ্ছে বাইতে আল্লাহর ঘর, সৃষ্ট সৃষ্টি জিনিস আল্লাহর সাথে সম্পর্কযুক্ত হলে এটা আল্লাহর গুণ হয় না, এটা বিল ইজমাই মাসালা। বাইতুল্লাহ আল্লাহর ঘর, না কাতুল্লাহ আল্লাহর মুষ্টি, বুঝছেন, আব্দুল্লাহ আল্লাহর বান্দা, এগুলি হচ্ছে সৃষ্ট জিনিস যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয় তখন এটা আল্লাহর সিফাত হয় না কখনো, এটা বিল ইজমাই মাসালা। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার গুণ, আপনার আপনার হাত এটাকে আপনার গুণ না, এটাকে আপনার সৃষ্ট জিনিস না, আপনি তো এটা করেন না, এটা আপনার গুণ, এর অর্থ হচ্ছে এটাও একটা গুণ তার কি, হ্যাঁ, যে মূল মূলের সাথে যে মৌসুফের সাথে যার গুণ বর্ণনা তার সাথে যুক্ত হবে, এইটা তারা অস্বীকার করে, করে এটা করা যাবে না, এই কারণে তারা বলে যে এটা বাকি হয়ে গেছে এটা বলা যাবে না, এটা হচ্ছে মুতাজিলাদের কাজ। তিন নম্বর হচ্ছে যে তারা বলে যে আল্লাহ তাআলা কোনো কাজ করেন, কোনো কাজ করেন এটাও অস্বীকার করবো আমরা। এই জায়গাতে এসে মুতাজিলারা এবং আশারা কুলাবির একমত হয়ে গেছে যে আল্লাহ তাআলা কেন করবেন, এই সময় কেন তিনি ডাকবেন, কেন তিনি নাসিব হবেন, কেন তিনি আরশের উপর উঠবেন, হ্যাঁ, বিনা কারণে ওনাকে আমরা ওনার আমরা তো জানতে পারি না, এটা অস্বীকার করি না, কিন্তু এতে করে কোরআনে কারিমের অস্বীকার হয়ে যায়। তখন তারা কী নীতি অবলম্বন করলো এটা জানা দরকার। এই অবস্থায় এসে তারা দুইটা নীতি অবলম্বন করলো, একটা হচ্ছে যে এগুলোর অপব্যাখ্যা করতে হবে, এগুলোর অপব্যাখ্যা করতে হবে। অপব্যাখ্যা কী, অপব্যাখ্যা কী, এর অর্থ হচ্ছে তিনি আরশের উপর রয়েছে, আরশের উপরে তিনি উঠেছেন বলবে না, হ্যাঁ, তিনি আরশের উপরে অর্থ হচ্ছে অধিষ্ঠিত দখল করছে, কারণ ক্ষমতা ক্ষমতা বোঝানোর জন্য, কুদরত বোঝানোর জন্য, বুঝছেন, মানে তিনি আরশের উপরে উঠেছেন যে এটা বলবে না, কারণ ক্ষমতা বোঝাতে হবে, যেন তো নিচে নামার ব্যাপারটা কয় না, রহমত নাজিল হয়, আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহ নাজিল হয়, আল্লাহ আসেন, আল্লাহ নামে না, অস্বীকার করেছে, এটা হলো কি অপব্যাখ্যা। আরেক নীতি হচ্ছে অপব্যাখ্যার নীতি না, সেই নীতি হচ্ছে যে এগুলো যেমনে আছে এমনে থাকুক, এগুলির অর্থ করব না, যদি যেমনে আছে এমনে থাকুক অর্থ করব না, আসলে কাদের আকীদা একটু চিন্তা করেন তো, আগে কাজ ছিল জাহামিয়াদের ছিল, জাহামিয়ারা বলছিল না যে এগুলি এমনি আছে মধ্যে সাহাবে এগুলি আমরা অস্বীকার মানব না, ঠিক বর্তমান যুগে এই লোকগুলিকে আপনি জিজ্ঞাসা করেন দুইটার বাইরে নয়, একদল বলবে যে যেমনি আছে এমনি থাকুক এগুলি মুতাশাবে, আল্লাহর সিফাত কি মুতাশাবে বানিয়ে দিয়েছে, আল্লাহর সিফাত মুতাশাবের অন্তর্ভুক্ত নয়, মিথ্যা কথা, আল্লাহর সিফাত কখনোই মুতাশাবের অন্তর্ভুক্ত না, আল্লাহর সিফাত দিয়ে আল্লাহ তাআলা সিফাত দিয়ে দোয়া করতে বলেছেন আমাদেরকে, বলছেন না আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির, কোথাও ব্যথা হলে সেটা ধরে দোয়া করতে বলছে না, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক বলছে না, আর সিফাত দিয়ে দোয়া করতে বলেছে, আপনি মুতাশাবাহ পাবেন না, বুঝি কিছু দোয়া করছি, বুঝি শুনি দোয়াটা করছি, এগুলি ধরে ধরে না মানার জন্য দুইটা দুইটা গোষ্ঠী হয়েছে এদের মধ্যে। এক গোষ্ঠী বলে যে এগুলি হচ্ছে, এগুলি হচ্ছে এই সিফাতের ক্ষেত্রে এগুলি দুই নীতি অবলম্বন করেছে, একটা হচ্ছে অপব্যাখ্যা করতে হবে, ব্যাস কোনো ইয়ানে আমরা নিজেরা যা বুঝিতা, তাহলে কি ইয়াদুল্লাহে ফাওকাইদিহিম, আল্লাহ তাদের হাতের উপর আল্লাহর ক্ষমতা, ইয়াদত্ব কি ক্ষমতা, আমরা বলি তো ইয়াদত্ব হাত তাই না, ওরা বলে ইয়াদত্ব কি ক্ষমতা, আরে ইয়াদত্ব ক্ষমতা আছে কিন্তু সব জায়গায় চলে না, সব জায়গায় চলে না, এই জন্য দেখেন সুবহানাল্লাহ কোরআনে কারিম যদি খোলেন একটু দেখতে পাবেন আপনাদের কাছে আছে, আল্লাহ তাআলা ইয়াদত্ব ক্ষমতাও ব্যবহার করেছেন কোরআনে কারিমে, কিন্তু ইয়াদত্ব হাতও আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যেখানে ক্ষমতা ব্যবহার করেছেন সেখানে আল্লাহ তাআলা কি বলছেন জানেন, ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আসমান আমি আমার ক্ষমতায় সৃষ্টি করেছি, এই জন্য আইদি এখানে মাঝখানে একটা ইয়া অতিরিক্ত আছে,
বুঝছেন, বোঝানোর জন্য তো এটা ক্ষমতা বোঝানোর জন্য ইয়াদ না, বুঝছেন। আর যেখানে আল্লাহ তাআলা ইয়াদ হাত বোঝানোর জন্য সেখানে তাসনিয়া ব্যবহার করেছেন, দ্বিবচন ব্যবহার করেছেন, যেখানে দ্বিবচন হয় এখানে আরবি ভাষাতে সেখানে কোনোদিন সেটা ক্ষমতা হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ইবলিস কি হলো তোমার, যাকে আমি দুই হাতে সৃষ্টি করেছি তাকে তুমি কি সিজদা করতে কে নিষেধ করলো? এখানে অস্বীকার করার কোনো জন আছে দুই হাত, কারণ দুই কুদরত কি, দুই কুদরত হতে পারে, দুই ক্ষমতা কি, আমি দুই ক্ষমতা সৃষ্টি করেছি কথা কি দুনিয়া মানবে, এটা হতে পারে না, এটা দুনিয়ার কেউ এটা বলেও নাই, এখন বাধ্য হয়েছে এটা কিভাবে কি করবে। আবু হানিফা রাহমাহুল্লাহ, আবু হানিফা রাহমাহুল্লাহ তার একটা কিতাব আছে, নাম হচ্ছে আল ফেকুল আকবর। এই কিতাবটা তার দিকে সম্পাদস্থ করা হয়, যদি তার নামও হয় বেশিরভাগ কথা শুদ্ধ এখানে, এই জন্য বলছি। তিনি সেখানে বলছেন আল ইয়াদু লা নাকুলু আল ইয়াদু আন নিআমা, আমরা বলবো না ইয়াদত্ত ক্ষমতা বা ইয়াদত্ত নিআমত, এটা আমরা বলবো না, বরং ইয়াদ আল্লাহর হাত রয়েছে এটাই আমরা বিশ্বাস করি। ওয়ালাহু সিফাতুন, তার সিফাত রয়েছে কাল ওয়াজহু ওয়াল ইয়াদ, চেহারা রয়েছে তার, তিনি স্বীকার করে গেছেন। কিন্তু তার অনুসারীরা এসে সেটা মানে না, কেন মানে না, কারণ এখানে তাদের মত হইল এখানে হোকামাদের কথা নিতে হবে, ফকিদের ওলামাদের কথা নিতে হবে না, হোকামা মানে কি দার্শনিকদের কথা নিতে হবে। এখানে হোকামা, এখানে ফালাসিফা, এখানে ফোদালা, এখানে ওই কল আল্লাহ কল রসুল কল ওলামা চলবে না ওদের নিকট। এই জন্য তারা এই জায়গাতে এসে কি নেয় না, এই জায়গাতে এসে মোটেই তারা সেটা সাব্যস্ত করতে রাজি নেই, এই জন্য তারা এখানে এসে সেটাকে অস্বীকার করে বসে। এটা হচ্ছে পরবর্তীদের কাজ, পরবর্তীদের কাজ, পূর্ববর্তী এরা কিন্তু কখনো এই কাজটি করতো না। পরবর্তী এই জন্য তারা কি কি সিফাত সাব্যস্ত করে, তারা মোটের উপর আটটা সিফাত সাব্যস্ত করে, কয়টা, আটটা। একটা হচ্ছে হায়াত, হায়াত, একটা হচ্ছে আইন, একটা হচ্ছে কুদরত, একটা হচ্ছে এরাদা, একটা সাম, একটা বাসার, একটা কালাম, কয়টা হলো, সাতটা। আবার নামটা ধরে বলি, হায়াত একটা কি জীবন, বলছে আল্লাহর জীবন আছে, জিজ্ঞেস করে জীবন আছে কিনা, জীবন আছে তো কেমনে বুঝলে জীবন আছে, কয়েক বিবেক ধরে যে সত্তার জীবন থাকা দরকার, কোরআন দিয়ে না, হুয়াল হাইয়ু লা ইলাহা ইল্লাল্লাহ জীবন দলে দিবে না, আমরা হুয়াল হাইয়ু আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম দিয়ে দলিল দেয় না, কি দিয়ে দলিল দিছে, বিবেককে ধরে, কারণ ওই জায়গাতে তাদের কোনো কোরআন হাদিস আসবে না ওদের নিকট। তো বিবেকে কি বলছে, বিবেকে বলে যে একটা সত্তা তার তো কি লাগবে, জীবন লাগবে, ব্যাস জীবন সাব্যস্ত করে ফেলল, যেটা মুতাজিলার সাব্যস্ত করেনি, বুঝতে পারছেন। দ্বিতীয় বলে যেটার জীবন আছে এটার কিন্তু এলেমও থাকবে, সুতরাং এরা কি এলেমও সাব্যস্ত করছে। তারপর বলে যেটার জীবন আছে এটার কি থাকবে, ক্ষমতা থাকবে, এরপর বলে ক্ষমতা সাব্যস্ত করা হলো, এরপর বলে যেটার ইচ্ছা আছে, যেটার জীবন আছে এটার ইচ্ছাও আছে, সুতরাং ইচ্ছাও সাব্যস্ত করুন, এরপরে যেটা জীবন আছে সেটা শোনেও, যেটা জীবন আছে এটা দেখেও, যেটা জীবন আছে এটা কথাও বলে, সুতরাং এগুলি সাব্যস্ত হইল, বাস এগুলি আর কিছু নাই। যখন ধরা ছোঁয়া ধরা ধরপাকার আরম্ভ হইল তখন বলে যে জীবন আছে মাতুরিদির একটা বাড়াই দিল, বলে যে তাদের এর সাথে যুক্ত হচ্ছে যে যা ইচ্ছা হওয়ার ইচ্ছে তা ইদার কোন ভয়ে কোন আছে না, এটা কীভাবে হয়, জীবন হইলো কুদরত হইলো কিন্তু কাজটা শুরু হবে কী করে। ধরেন আপনি বললেন যে আল্লাহর কি আছে, জীবন আছে, তারপরে কি আছে, এলেম আছে, তারপরে আছে কুদরত আছে, সামার আছে, বাসার আছে, কালাম আছে, তো পৃথিবী সৃষ্টি হলো কী করে, এটা কোনো এটা করতে পারতেছে না, কারণ ক্ষমতা থাকলেই প্রয়োগ করবে কী করে, এটা আসে না। তখন এবার বাধ্য হয়ে হ্যাঁ মাতুরি দিয়ে এসে বললো একটা বাড়াই দিতে হয়, সেটা কি তা কুইন, কোন ফাইয়া, তার একটা শব্দ আছে কোন, এটা আছে কোন দিয়ে তিনি তা কুইন সব কিছু তৈরি করেছেন, হ্যাঁ ইন্দামা আফুজা এটা দিয়ে দলিল দেয় নাই, দলিল দিচ্ছে কি সৃষ্টি কিভাবে হবে, ওয়াজিবুল ওজুদ থেকে মুমকিন ওজুদ কিভাবে আসবে, আল্লাহ তো ওয়াজিবুল ওজুদ, তার অস্তিত্ব বাধ্যতামূলক, তো অস্তিত্ব বাধ্যতামূলক অস্তিত্ব থেকে আমার আমার মতো যারা অস্তিত্ব হওয়া সম্ভব এটা কিভাবে হবে, এটা হওয়ার জন্য একটা শব্দ বাড়াই দিয়েছে তা কুইন, যে এই গুণটা তার আছে। এখন কয়টা হলো, আটটা, সারা বছর ধরে তারা এই আটটা গুণ সাব্যস্ত করে, কিন্তু এগুলি তারা সাব্যস্ত করতে গিয়ে
কখনো তারা কোরআনের দ্বারস্থ হয় না, হাদিসের দ্বারস্থ হয় না। এগুলি সবগুলি সাব্যস্ত করে কি দিয়ে? বিবেক দিয়ে। বলে যে আমার বিবেক ধরে যেটা এটা মানি, যা বিবেক ধরে না সেটা মানি না। এই জন্য তারা বলে কবি ওয়া কুল্লু নাসিন আও হামাত তাশবিহা আও উল আও ফাওয়াদ রুম তাজিহা। যেই নস তোমার কাছে মনে হবে এই আটটার বাইরে, এই আটটার বাইরে যত জায়গায় যত সিফাত দেখবা, সমস্ত সিফাতকে দুই পদ্ধতি অবলম্বন করে, একটা হচ্ছে হয় তাওবিল অপব্যাখ্যা করো, না হয় অর্থ শূন্য করে দাও যে এগুলি আমাদের দরকার নেই, এগুলি এমনি বলেছে আল্লাহ তাআলা, এগুলি শোনার দরকার নেই। অর্থ শূন্য করাটা সবচেয়ে খারাপ জিনিস। সলমে সালিম কখনো অর্থ শূন্য করতেন না। হ্যাঁ, এই জন্য ইমাম মালিক কি বলেছেন? ইমাম মালিক বলেছেন আল ইস্তিওয়া মালুম, আল ইস্তিওয়া মালুম, অর্থাৎ আরশের উপর উঠা এটা জানা কথা। বলেন না যে ইস্তিওয়া জিনিসটা জানি না কি জিনিসটা, আমরা বলিনি, বলছি কি ইস্তিওয়া জানা জিনিস। তাহলে বুঝাচ্ছে যে অর্থ জানি কিন্তু ধরন জানি না। আর এরা বলে অর্থ জানি না ধরনও জানি না, তো কি জানা? কিছুই জানি না, না না জানা হতো। এরা হচ্ছে ঠিক কাদের মতো? জাহামিয়াদের আরেক গ্রুপ যারা এটা বলে। আরেক কুষ্টি বলে যে এটার অর্থ আমরা যেটা বলি এটা, আমরা যেটা বুঝি এটা, আমরা এরকম বুঝি এরকম। তো এই হিসাবে তারাও কি করছে? পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এরাই হচ্ছে কারা? এদেরকে বলা হয় সবগুলিকে এক নাম, এরা হচ্ছে মুতাজিলা, এরা হচ্ছে মাতুরিদিয়া এবং আশায়রা। এরা সবগুলিয়া, জাহমিয়া, মুতাজিলা, কুল্লাবিয়া, আশায়রা, মাতুরিদিয়া, পাঁচ গোষ্ঠী মিলে হচ্ছে মুআত্তালা। এদের কি বলা হয়? আহলুল কালাম মুআত্তালা, আহলুল কালাম। এরা আহলুল কালাম, এরা মুআত্তালাদের অংশ। মুআত্তালারা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে বলেছিলাম ফালাসিফা, আর একটা হচ্ছে আহলুল কালাম। এরা পাঁচ গোষ্ঠী হচ্ছে আহলুল কালাম, প্রত্যেকেই কথা বেশি বলতো, আল্লাহর কোরআন শুনতে চাইতো না, এই জন্য এদের নাম হচ্ছে আহলুল কালাম। বুঝতে পারছে কথাটা? কোরআন শুনতো না, কোরআনের দলিল দিত না, আল্লাহর কোরআন বিরোধী কথাবার্তা বলতো, বরং কোরআন আল্লাহর কালামকে তারা অস্বীকার করতো, এই জন্য এদের নাম হচ্ছে আহলুল কালাম। ঘুরে ফিরে নাম হচ্ছে আহলুল কালাম, উল্টা নাম হয়ে গেছে। এমনিভাবে তাকদীর অস্বীকার করে যারা তাদের নাম হচ্ছে কাদারিয়া, আর তাকদীরকে বাড়াবাড়ি করে যারা বাধ্য করে নেয় ওদের নাম হচ্ছে জাবরিয়া। হ্যাঁ, তাহলে এইরকম ওরা যেহেতু কালাম অস্বীকার করেছে, এই জন্য ওদের নাম হচ্ছে আহলুল কালাম। বুঝে আসছে কথাটা? যে কালাম, অথচ এরা কিন্তু কালামকে মোটেই মানে না, কালামকে ভিন্ন অর্থে প্রবাহিত করে। তাহলে আমরা কি বুঝলাম? একটা গোষ্ঠী আমরা পাইলাম যারা আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করে, আল্লাহর নাম এবং গুণকে নিয়ে বাড়াবাড়ি করে আরেকটা গোষ্ঠী আছে, ওদেরকে বলা হয় মুমাসিলা বা মুসাববিহা। মুসাববিহা, আশ্চর্য হবেন, কয়েকদিন আগে একটা গ্রন্থ বেরিয়েছে, আপনাদের নাম হচ্ছে, আপনাদের একজন ভালো লেখক নাম হচ্ছে আবদুল্লাহ মাহমুদ লিখছে, পরিচিত আপনাদের তো, সে একটা গ্রন্থ অনুবাদ করেছে বইটা, ইমাম জাহাবির আল আরশ, কিতাবুল আরশ, আপনাদের কাছে বলছে পৌঁছার বিষয়ে একটা বই, আমি মনে করি ঘরে থাকা উচিত, আকীদা শুদ্ধ করার জন্য এটা খুব জরুরি, কিতাবুল আরশটা আমি এটা সম্পাদনা করেছি। এখন একজন দেখলাম ফেসবুকে মার্কা মারছে কি, এটার মধ্যে মুজাসসিমাদের হাত লেগেছে, খেয়াল করে দেখুন কোনো কিছু লুকাই বলছে কিনা। মুজাসসিমা হচ্ছে ডিসিম বানায়, আমরা কোনোদিন ডিসিম বলি না, ওরা নিজেরা বানিয়ে বানিয়ে আড্ডা বলে, নিজেরা বানিয়ে বানিয়ে নিজের দোষ আরেকজন উপর চাপিয়ে দেয়, নিজেরা বানিয়ে বানিয়ে। আমরা আল্লাহ যা বলেছে এর বাইরে একটু বানিয়ে বলি না, এক বিন্দুও বানিয়ে বলা আমাদের ক্ষমতার ভিতরে নেই। সুবহানাল্লাহ, আমাদের মাশায়েখদের আমরা দেখেছি এত বেশি ওয়ারা, জিজ্ঞাসা করা হয়েছে আল্লাহ তাআলার কি কান আছে, বলে যে আমরা কান শব্দ ব্যবহার করি না, নো বলি না, হাও বলি না, আল্লাহ তাআলা শুনেন। এখন যদি আমি বলি কান আছে তো বাড়তি কথা বললাম, আর যদি নাই বলে অস্বীকার করলাম, কোনোটাই বলবো না, এটা হচ্ছে নিয়ম। তো আমরা যেখানে এতটুকু পর্যন্ত না বলার পক্ষে, সেখানে আমাদেরকে জোর করে কি বানাচ্ছে? মুজাসসিমা, দেহবাদী, কত রকম শব্দ বানিয়ে দিচ্ছে। এরা হচ্ছে ফেতনাবাজ, মনে রাখবেন, এরা আসলে কখনো কিছু জানতে চায় না। এই গোষ্ঠী কারা মনে রাখবেন? যুগ যুগ ধরে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, যারাই সিফাত সাব্যস্ত করেছে ওদেরকে, যারা এই মুআত্তালা গোষ্ঠী আছে না, যারা আল্লাহর সিফাত অস্বীকারী, তারা জোর করে এদেরকে মুসাববিহা বানিয়ে দিত, এরা মুসাববিহা। এখনো যেটা করে এটা একই কথা বলতো, মিথ্যাচার করতো। এই মিথ্যাচারের বাইরে সত্যি সত্যি কিছু লোক ছিল যারা সত্যি সত্যি আল্লাহ তাআলাকে কি দিত? মানুষের মতো মনে করতো, একটা গোষ্ঠী ছিল। তাদের এরা কারা? ইতিহাস কাটলে দেখা যায়
রাফেজাদের মধ্যে প্রাচীন যারা ছিল, বর্তমানে কি বলছে ওরা, কি সব মুতাজিলা, অস্বীকারকারী। প্রাচীন রাফেজাদের মধ্যে একটি গোষ্ঠী ছিল যারা এই আল্লাহ তাআলাকে মানুষের মতো মনে করত। এদের মধ্যে ফেরকা বিখ্যাত হচ্ছে চারটা, একটা হচ্ছে বায়ানিয়া, একটা হচ্ছে বায়ানিয়া ফেরকা। হ্যাঁ, এরা বলতো যে আল্লাহ তাআলা মানুষের মতো, নাউজুবিল্লাহ, বায়ানিয়া ফেরকা। এরা বায়ান ইবনে সামআন তাইমি, সে নবুয়তের দাবি করছে, নবুয়তের দাবি করছে। তোর জিজ্ঞাসা করলো, তুমি যে নবুয়তের দাবি করলা দলিল কি, আল্লাহ বলছে হাদা বায়ানুন লিন্নাস, হাদা বায়ানুন লিন্নাস অর্থ কি, এই কোরআন মানুষের জন্য বর্ণনা। হে কয় যে বয়ান তো আমার নাম মিলে গেছে। কাদিয়ানি যেমন বলছে, কি বলছে, ইয়াতি ইবাদি ইসমু আহমদ, আমার পরে একজন নবী আল্লাহ তাআলা আহমদ। ঈসা আলাইহিস সালাম বলছে আমি তো সেই আহমদ, উনি তো মোহাম্মদ ছিলেন, আমি তো আহমদ, মানে ব্যাস বাচ্চা একটা। এরকম সেও বয়ান ইবনে সামআন সে নবুয়তের দাবি করে বসে, সে বলে যে আমি আমি সেই আমার কথা বলছে এখানে, নাউজুবিল্লাহ। সে বলতো যে আল্লাহ তাআলা মানুষের মতো, নাউজুবিল্লাহ। সেইটা এটাও কি ছিল, আগেকার ঘুলাত শিয়া বলে, মানে যারা শিয়াদের মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্টতম একটা গোষ্ঠী আছিল, মুগিরি একজন আছিল ওদের মধ্যে, মুগিরি একজন সাহিব। সে মনে করত যে আল্লাহ তাআলার মাথার উপরে তাজ আছে একটা, মানে আমরা বাচ্চার মাথার উপর মুকুট থাকে না, আল্লাহর মাথার উপর মুকুট আছে এবং সে মানুষের মতো তার শরীর আছে, অঙ্গ আছে, এটা মনে করতো, নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আরেকটি আলহামদুলিল্লাহ কেন বললাম, এগুলো এগুলি অস্তিত্ব এখন নাই। হিসামি একটি গোষ্ঠী আছে যারা বলে, হিসাম ইবনে হাকাম আর রাফিদি, তারা বলতো যে ইমামিয়াদের একটা ফেরকা কিন্তু এটা। হ্যাঁ, এরা ছিল, তাদের আগে ছিল, এখন নাই এটা। এরা বলতো যে আল্লাহ তাআলা, এরাও বলতো আল্লাহ তাআলার সিফাতগুলি মানুষের গুণের মতোই, অর্থাৎ হাত আমাদের হাতের মতো, এরকম মনে করতো। জাওয়ারিবিয়া, তাওদার জাওয়ারিবি, সেও মনে করতো আল্লাহ তাআলার সব মানুষের মতো, নাউজুবিল্লাহ। এমন কি বলে যে শুধু ওই জায়গাটার কথা বলিও না, আর সব মানুষের মতো, নাউজুবিল্লাহ। এই এরা ছিল এক সময় ছিল, বর্তমানে এদের অস্তিত্ব নাই, বর্তমানে এই জাতীয় লোকের অস্তিত্ব নাই। তবে আছে কোথায় জানেন, আছে কাদিয়ানি বলে, আল্লাহ কিরম বলে জানেন, আল্লাহ হচ্ছে অক্টোপাসের মতো, অক্টোপাস চিনছেন, অক্টোপাস দেখছেন মাছ কিরকম, ওরা অনেক এখানে ওইখানে ওইখানে ওইখানে, হ্যাঁ অনেকগুলো ধরে না, এমনি এমনি ধরেন অনেকগুলো, তার রসি আল্লাহ হচ্ছে অক্টোপাসের মতো, আল্লাহ আল্লাহ তারা সব সব জায়গাতে তার হাত পা ঢুকাই রেখেছে, নাউজুবিল্লাহ, মানে এইভাবে বলে। এই হচ্ছে কাদিয়ানি আল্লাহকে মুজাসসিমাদের অন্তর্ভুক্ত করছে, বুঝতে পারছেন কথাটা। এই গোষ্ঠী এখনো আছে, কিন্তু এর বাইরে দেহবাদী বলতে আসলে বর্তমানে কেউ নাই। যারা যারা দোষ দেয়, যারা যারা দোষ দেয় যে আল্লাহ তাআলার অমুকেরা দেহবাদী, অমুকেরা দেহবাদী বলতেছে, মানুষদের বলে, এরা ইচ্ছা মিথ্যাচার করতেছে। আশ্চর্য জিনিস হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই আপনাদেরকে, একটা বিরাট সময় ছিল মুকাতিল ইবনে সুলাইমান, মুকাতিল নামে ইমাম মুকাতিল, তার একটা তাফসির আছে, তাফসির মুকাতিল, ওনার নামে বদনামি করা হতো যে ইমাম মুকাতিল নাকি বলেছে যে আল্লাহ মানুষের মতো ইত্যাদি ইত্যাদি। সুবহানাল্লাহ, পরবর্তী তার তাফসিরটা বের হওয়ার পর দেখা গেছে মিথ্যা কথা বলছে। মুকাতিল এক কোথাও আল্লাহকে মানুষের মতো বলে নাই, সে সিফাত সাব্যস্ত করছে। তো তার কিতাবটা অনুপস্থিত থাকার কারণে, ধরেন আপনি নাই, আপনার নামে মিথ্যা প্রচার করতে বহুত সুবিধা, তার কিতাবটা যেহেতু নাই, সবাই মিলে বলছে মুকাতিল তার কিতাবের মধ্যে আল্লাহরে মানুষ বানাই গেছে। পরে যখন কিতাবটা বেরিয়ে দেখাচ্ছে অসম্ভব কথা, সে শুধু সিফাত সাব্যস্ত করেছে, একটু মানুষ বানায়নি। কিন্তু এটা কারা বলেছে তাহলে, বিপক্ষ শক্তি। আপনি যখন কোরআনে কারিম পড়েন, তখন যদি আল্লাহ সিফাত সাব্যস্ত করেন, অনুবাদ করেন ঠিক মতো, তখন দেখবেন যে এক গোষ্ঠী এসে বলবে এ তো আল্লাহরই জিসিম বানাচ্ছে, দেহবাদী বানাই ফেলছে, এটা এক ধরনের ভাইদেমি ছাড়া কিছুই নেই, বরং কখনো কি করে না, এখন এইদের কোনো অস্তিত্ব আসলেই নাই। আমরা যাদের কথা বলেছি কারা আছে, কাদিয়ানিরা এটা বলে থাকে। আরেকটি গোষ্ঠী আছে বর্তমানে, হেরা কারা, সুফিদের মধ্যে একটা গোষ্ঠী আছে, আল্লাহকে তারা মানুষের মতো মনে করে, আল্লাহকে তারা মানুষের মতো মনে করে, একটা বিরাট গোষ্ঠী আছে। এই জন্য তারা বিভিন্ন সময়ে আল্লাহকে বলে আল্লাহ 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 আল্লাহর জন্য তারা গান লেখে। নাম শুনে থাকবেন আব্দুল করিম আল জিলি, আব্দুল করিম আল জিলি কে ছিলেন জানেন, আব্দুল কাদের জিলানির নাম শুনছেন, আব্দুল কাদের জিলানির নাম শুনছেন, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ নাতি হচ্ছে আব্দুল করিম জিলি। ওই বেটা আকিদাগতভাবে একেবারে বিভ্রান্ত, সুফিদের মধ্যে একেবারে নিকৃষ্টতম সুফি, যারা ওয়াহদাতুল উহদে বিশ্বাসী মনে করে,
তারা বলে আল্লাহকে একেবারে নারীর সুরতে খুব চমৎকার মানে না, কিন্তু কথাটা এই জন্য সে একটা কবিতা লিখছে তার তাইয়া বলে, সেখানে আল্লাহকে সব জায়গাতে আল্লাহ ওই নারীর নারীর শব্দ দিয়া তা দিয়া আর ওই ভাষায় তাই তানিস দিয়ে আর কি বুঝছেন, সমস্ত শব্দ হ্যাঁ রাজা তি তুমি ফিরে আসছো এইভাবে আল্লাহকে তা দিয়ে সব গানে ডাকছে কবিতা দিছে তা দিয়ে সবটা, কেন বলছে নারীর সুরতে আল্লাহকে খুব ভালো মানে নাউজুবিল্লাহ। তাহলে সুফিদের মধ্যে একটা গোষ্ঠী কিন্তু ঠিকই নারীর সুরতে আল্লাহকে দেখতে চেষ্টা করে। বর্তমানে যারা আমাদের দেশে আছে একটা গোষ্ঠী আছে তাদের নাম কি জানেন? আমাদের কুষ্টিয়াতে আছে লালন ফকির, বুঝতে পারছেন নাম আসতে বলছি, লালন ফকির গোষ্ঠীরা আল্লাহকে তারা এই জাতীয় আবাদতে বিশ্বাসী, বুঝছেন কথাটা, এরাও আল্লাহকে মানুষের মতো মনে করে বাইরে কিছু মনে করে না। কোথায় খুঁজিস, ওই যে বলেছে একজন লাভ দিয়ে উঠে কোথায় আল্লাহ খোঁজো, এই তো আল্লাহ খুঁজছেন আর আমি উঠছেন পিসের মতো গোষ্ঠী, এই গোষ্ঠীরাও আবার কিন্তু এই এই আল্লাহকে মানুষের মতো মনে করে, অথচ তারা অন্যকে দোষ দেয়, অন্যকে দোষ দেয় যারা আল্লাহর সিফাত সাব্যস্ত করে যথাযথভাবে কোনো রকমের অপব্যাখ্যা না করে তাদেরকে তারা এই জাতীয় দোষে দোষারোপ করে। মূলত আসলে আল্লাহকে তারা কখনো আল্লাহকে আমাদের সর্বসারহীন সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন আইমে মুজতাহিদিন এদের মতের বিরুদ্ধে কেউ কোনোদিন আল্লাহকে কি করে নাই, আল্লাহকে তারা কোনোদিনই বলে নাই, কোনো গুণ দেয় নাই। যেই গুণ আল্লাহ তাআলা তার কোরআনে দিয়েছে তার নিজের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার হাদিসে দিয়েছে আল্লাহর জন্য, সেগুলির বাইরে অন্য কোনো গুণ আমরা সাব্যস্ত করি না এবং এই গুণের ধরন আমরা জানি না, তবে আমরা অর্থ জানি, কারণ আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন হেদায়েতের জন্য, কোনো ধাঁধা কিতাব নয়, এটা ধাঁধার কিতাব নয় যে ধাঁধা দিয়ে দিছেন। হেদায়েতের বড় দরকার হচ্ছে আল্লাহ সম্পর্কে যদি কেউ না জানে সে কোনদিন হেদায়েত পাবে না, এই জন্য আল্লাহকে জানার জন্য ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার হামাবিয়া কিতাবের মধ্যে ফতাওয়াল হামাবিয়াল কুবরা, আপনাদের কাছে হামাবিয়া এখন অনুবাদ হয়েছে শুনছি, হামাবিয়া যদি পান আর আরবি যারা পড়তে পারেন আরবিতে পড়বেন, হামাবিয়ার মধ্যে স্পষ্ট বলেছেন যে এই জায়গা আল্লাহ বলেন নাই এটা তোমরা বিশ্বাস করিও না, যে আল্লাহ তার নবীর মাধ্যমে আমাদেরকে বাথরুম কিভাবে সারতে হবে বলে দিয়েছেন, বলছেন কিনা বলছেন, আমরা পাথর নিয়ে যেতে হবে কিভাবে পরিচ্ছন্ন হতে হবে বলে দিয়েছেন, কিভাবে পাপন কিভাবে ডুবতে হবে কিভাবে বেরোতে সব বলে দিয়েছেন, কি দোয়া পড়তে সব বলেছেন, সেই আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে আল্লাহর জিনিস সেটা বলেন না, এটা কোনোদিন বিশ্বাস করার বিষয় নয়, এটা অবশ্যই বিশ্বাস হচ্ছে তিনি বলেছেন, না হলে তিনি মা বাল্লাহ তার ইসা আল্লাহ সাল্লাহ তিনি প্রচার করেন না, তিনি বলেছেন এবং তিনি বলার অর্থই হচ্ছে এটা বুঝে আসতে হবে আমাদেরকে, এটা সুন্দর করে বুঝিয়ে বলেছেন শত শত আয়াত এবং হাজার হাজার হাদিসে এই আল্লাহ তাআলার সিফাতের বিষয়ে আলোচনা হয়েছে। সুতরাং সিফাতের বিষয়ে যে আলোচনা কোরআন এবং সুন্নাহ করা হবে এখানে কোনো অপব্যাখ্যা নাই, এখানে কোনো অর্থহীন করার সুযোগ নাই, এখানে কোনো কারোর সাথে কোনো মিলিয়ে দেওয়ার সুযোগ নাই, এখানে তাওতিল নাই তাসবি নাই, এখানে এই জাতীয় যারা করবে তারা সবাই হচ্ছে কি পথভ্রষ্ট। আলহামদুলিল্লাহ আমরা একটা লম্বা সময় নিয়ে আমরা আলোচনা করেছি যে যারা আল্লাহর সিফাতকে সিফাতের বিপরীত সিফাত সিফাতের ক্ষেত্রে যারা পথভ্রষ্ট ছিল পথভ্রষ্ট হয়ে গেছে ওদের বিষয়টা আমরা স্পষ্ট করে বুঝাতে আশা করি সক্ষম হয়েছি এবং যারা সহি আকিদায় ছিল আছে এদের মতটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। মুহাদ্দিসরা সবসময় সঠিক পথে ছিল, এই জন্য যুগে যুগে মুহাদ্দিসদের কিতাবের উপরে মানুষ নির্ভরশীল হয়ে যায়। দেখেন আপনি যদি কোনো ইমাম বুখারীর কিতাব পড়তে চান, আপনি ইবনে মাজার কিতাব পড়তে চান, প্রথমেই আসছে আল্লাহর উপর ইমানের ইয়াটা আসছে ইমাম বুখারীতে, ইমাম ইবনে মাজা প্রথমে আসছে সুন্নার উপর কীভাবে মানুষ বড় হবে সুন্নতকে ধরতে হবে, এরূপে প্রত্যেক ইমামে তাদের হাদিসের বিষয়ে অর্থাৎ কোরআন সুন্নার আকিদা কী হবে তা তুলে ধরেছেন। এই জন্য এই মানহাজের বাইরে তথাকথিত বিভ্রান্ত আকিদা লোকগুলোর মানহাজ ধরলে আপনি কখনো হেদায়েত প্রাপ্ত হবেন না, তাওহীদ শুদ্ধ হবে না, ইমান হারা হয়ে কবরে যেতে হবে। এই জন্য আবারও বলছি শুরু করেছিলাম যেটা দিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামা এরাই হচ্ছে আহলুল হাদিস, এরাই হচ্ছে আত-তায়েফাতুল মানসুরা, এরাই হচ্ছে আল-ফিরকাতুন নাজিয়া, এরাই হচ্ছে কোরআনের হেদায়েতের ইমামগণ সাহাবায়ে কেরাম, এরাই হচ্ছে তাবেঈনদের মধ্যে যারা গ্রহণযোগ্য, এরাই হচ্ছে হেদায়েতের ইমামগণ ফিকার ইমাম, এরাই হচ্ছে হাদিসের ইমাম এবং যুগ যুগ ধরে যারা এদের পথে চলবে তারাই হচ্ছে সঠিক পথের অনুসারী। এর বাইরে যারা
ওই তথাকথিত বিবেকের অনুসরণ করবে, কোনো দার্শনিকের পথ চলবে, কোনো একটা বিবেক দিয়ে চিন্তা করতে নতুন কিছু আবিষ্কার করবে, সবাই পথভ্রষ্ট। এই পথভ্রষ্টতা থেকে বেরিয়ে আসতে হলে এই মানহাজির উপরে সোজা মানহাজির থাকতে হবে, এদিক সেদিক করা যাবে না। যদি এদিক সেদিক করে পথ হারাই ফেলবেন। সুতরাং আমাদেরকে এই পথে চলতে হবে ইনশাল্লাহ। আমরা একটা বিরাট অংশ আলোচনা শেষ করেছি, আগামী ক্লাস থেকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহর নামগুলোর ব্যাখ্যা করবো, আল্লাহর নামগুলোর কিছু কিছু নাম, যতক্ষণ সময় পুরো ততক্ষণ নামগুলোর, আল্লাহর নামগুলোর ব্যাখ্যা করব। যত ব্যাখ্যা জানবেন নামগুলোর, নামের অধীনস্থ সিফাতগুলো জানতে পারবো ইনশাল্লাহ আমরা কোনোদিন পথভ্রষ্টতায় লিপ্ত হবো না। আমরা বলবো যে আল্লাহর নামের অর্থ বুঝছি, কোরআন হাদিসের অর্থ বুঝতে পারবো এবং আমাদের মধ্যে বিভ্রান্তি কম আসবে। আল্লাহ আমাদের হেফাজত করুন ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহু বিহামদিকা আশহাদু আল্লা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রশ্ন আছে তিন চারটা। প্রথমেই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ইসলামী ব্যাংকের ডিপোজিটের মধ্যে যে লাভ দেয় তা কি সুদ হবে? আমি সাধারণত ইসলামী ব্যাংকের মশন উত্তর খুব কমই দিই, কারণ এই প্রশ্নটা আমি যেহেতু কোনো ব্যাংকের শরিয়া বোর্ডের সাথে সম্পৃক্ত নই, এই জন্য আমি এটা জানিও না বলে বলি। তবে আমার বিশ্বাস একটা জিনিস যে যারা শরিয়া বোর্ডে আছে তারা এটা দেখাশোনা করেন, যদি দেখাশোনা না করেন তারা গুণাগার হবে। ইসলামী শরীয়তে সুনির্দিষ্টভাবে নিয়ম দেওয়ার নিয়ম আছে, কোথাও কোথাও অনির্দিষ্ট দিলে গুণ হবে। আমি আপনাকে বুঝিয়ে বলি, ধরেন আপনাকে এই মসজিদটা বানানোর জন্য মসজিদটা বানাবেন, আপনি ব্যাংকওয়ালার কাছে গিয়ে বললেন যে আমি মসজিদটা বানাবো, তারা হিসাব করে বললো যে মসজিদটা বানাতে খরচ পড়বে 20 লাখ। আমি ধরে নিলাম আর কি, আমি আপনার থেকে 20 লাখ টাকা আমি করে দেবো, এই লাভ হিসাবে আপনাকে 25 লাখ টাকা দিয়ে আমি মসজিদটা করে দেবো। নিতে হয়েছে কি নিতে হয় নাই, 5 লাখ টাকা আমি লাভ নেবো, মসজিদটা আমি করে দেবো, চুক্তি করে দিলাম, জায়েজ তো এটা, মসজিদ করে দিচ্ছে ওরা। 5 লাখ টাকা লাভ সে বলছে, এখন আমি 25 লাখ টাকা জমা পাবো কোথায়? আপনি টাকা জমা দিচ্ছেন, বললেন যে আমি কিছু টাকা 2 বছরের জন্য দিচ্ছি, আর মসজিদ করতে কয় বছর লাগবে? 2 বছর লাগবে। আপনি চিন্তা করলেন যে ঠিক আছে মসজিদ এই টাকাটা ওখানে লগ্নি করে দেই, বোঝার জন্য বলতেছি বিশেষটা মনে রাখেন, লগ্নি করে দেই, লগ্নি করে দিলে তো লাভ কত হয়েছে? 5 লাখ টাকা লাভ আসে না, আপনাকে নির্ধারণ করে লাভটা দিতে পারলো, এটা কি নাজায়েজ হবে? বরং এটা নির্ধারণ না করলে নাজায়েজ হবে না, আপনি তো আসলে লগ্নি করতে চাচ্ছেন ওই জায়গায়, বড় একটা জায়গা, এখানে আপনি নির্ধারণ করাটাই উচিত, কারণ আপনি এখানে তাদের কম দিলে বোঝা গেল আপনি তাকে ঠকাচ্ছেন, আপনি তো বেশি পেয়ে গেছেন, তো আপনি বেশি পাওয়ার পরে তারা দিচ্ছেন না, তো আপনাকে লাভ দিতেই পারে, যেটা লগ্নি করা যায় এরকম জায়গাতে। আর যেখানে লগ্নি হয় না, অগ্রিম নিয়ে রাখছেন লগ্নি করবেন, তাও যদি বলেন যে আমি এত টাকা লাভ না হলে লগ্নি করবো না, তাও তো করতে পারেন, যে আমি যেখানে এত টাকা হারে লগ্নি করবো সেই লাভ যা হয় তার একটা অংশ আপনাকে দিব, লোকসান হলে তাও আপনি নিতে হবে, তবে আমার লাভটা নির্ধারিত হয়ে গেছে, কারণ এটা বানাবো আমি ঘর, ঘরের মধ্যে লোকসান হয় না। লোকসান কোথায় হয়? ব্যবসার বাইরে হয়। এই যে ধরুন আমার গাড়ি আমি কিনেছি আল আরাফা ব্যাংক থেকে নিয়েছি, কি নিয়েছি? টাকা নেই নেই, ওদেরকে বলছি আমি 10 লাখ দিলাম, বলছে আমার 10 লাখ দিল, 10 লাখ দিয়ে ওরা কিনে দিল, কিনে দিয়ে বলে আমার 10 লাখ আপনার কাছে 6 বছরের জন্য ভাড়াতে হিসাবে আপনি এত টাকা আমাকে দিয়ে দিবেন, আপনি নিয়ে যাবেন এরপরে, আমার ওনাদের 10 লাখ 6 বছরে আমাকে ভাড়া দিন, নির্ধারিত হয়ে গেছে কত টাকা দিবেন। এই নির্ধারণ কি হারাম? কখনো হারাম নয়, নির্ধারণ হইলে হারাম হয় না। সুতরাং ফিক্সড ডিপোজিট অর্থই হারাম নয়, এটা বুঝতে হবে যে কোন মুডে ব্যবহার করছে। হ্যাঁ, ব্যক্তিগতভাবে তারা অসৎ কোনো উপায় অবলম্বন করে তার জন্য কোম্পানির লোকেরা দায়ী হবে, শরীয়তে ফিক্সড করে দিলেই হারাম হয়ে যায় না, কথাটা ঠিক নয়। এটার অর্থ নীতি সম্পর্কে একটু ধারণা থাকলে, লগ্নি সম্পর্কে ধারণা থাকলে বোঝা যায়, কিন্তু যদি তারা আপনাকে কোনো টাকা কোনো কিছু না বলে, শুধু টাকা দিলেই লাভ দিবে এটা বলে, কোনো কিছু লগ্নি করার কথা না বলে, অথবা যদি ঋণ দেয় তাহলে তো ইসলামী ব্যাংক হিসাবে বুঝতে হবে না। আপনার দায়িত্ব আছে জেনে নিয়ে আছে যে আসলে আপনি লগ্নি করেন কিনা, তার থেকে জিজ্ঞাসা করে নেবেন, এটা আপনার দায়িত্ব। আপনি কোনো রকম পাইসিরে পাইসি করে নিয়ে গেলে কিন্তু কাজ হবে না, বুঝতে পারছেন না, দিছে লভ তো দিছে নিয়ে যায় এরকম না, আপনি বরং হালাল হারাম আসা দেখার দায়িত্ব আপনার রয়েছে। আমরা বলছি যে ইসলামিক নিয়ম আছে কিন্তু ব্যবহার করছে কিনা এটা আপনার দায়িত্ব, এটা খুঁজ নেবেন আপনি। আচ্ছা, তারা তো এটাকে সুদ বলে না, এটা কি নেওয়া যাবে? এটা কি আমার মূল টাকার মতো হালাল হবে? এক্ষেত্রে শরীয়তে বিধান কি? এটা উত্তর দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এই ডিপোজিটের টাকার জাকাত কি নেশাব পরিমাণ হলেই টাকা দিতে হবে, নাকি মেয়াদ পূর্ণ হলে টাকা হাতে ফেলে একবার দিলে সাবেক বছরের জাকাত আদায় হয়ে যাবে? এই টাকা যেহেতু আপনি লগ্নি করেছিলেন তো আপনার কাছেই রয়েছে, ইচ্ছা করে আপনি ভাঙ্গাই ফেলতে পারেন, লাভ পাবেন না,
এটাই তো, এর অর্থ হচ্ছে আপনি এটা জাকাত দিয়ে যেতে হবে প্রতি বছরে, প্রতি বছরে জাকাত দিতে হবে। ওই পাওয়ার পরে নয়, এটা আটকা নাই, যে টাকা আটকে গেছে উদ্ধার করতে পারছে না মানুষ, সেই টাকাতে শুধুমাত্র যখন হাতে আসে তখন জাকাত দিতে হয়। কিন্তু এই টাকা আটকা নয়, আপনি আটকাচ্ছেন। আপনি যদি কোনো তালা বন্ধ করে টাকা রেখে দেন, এখন আটকে রয়েছে তালা করতে পারতেছি না, এটা তালা এনে মানুষ এনে ভেঙে ফেলেন, কিন্তু তা এটা তো হলো না। আপনার এটা জাকাত দিতে হবে, প্রতি বছরে জাকাত দিতে হবে, কারণ এটা আপনার এটা টাকা রয়েছে, আপনি ইচ্ছা করে লগ্নি করেছেন, সুতরাং এটা জাকাত দিতে হবে। জমিন ধরেন, জমিন আছে না, জমিন কিনে অনেকে বলে যে বেচতে পারতেছি না। কালকে আমি একজন সাথে দেখা করতে গেছিলাম, বলতে জমিন তো বেচা যায় না, কী জাকাত দিব? আমি বলতে আমার ফ্রি দিয়ে দেন না, তাহলে বুঝলেন দাম তো আছে। হ দাম আছে, দাম যদি থাকে আপনি এটা একটা যেই দাম আছে বাজার দর জিজ্ঞাসা করেন, আপনি ধরে রাখছেন যে 8 লাখ 4 লাখ বলে দেখেন, দেখুন 2 দৌড়ে আসবে। এর অর্থ হচ্ছে 4 তো দাম আছে, 4 ধরে জাকাতটা দেন না, যেটা দাম দৌড়ে আসবে মানুষ কেনার জন্য। তাহলে আপনি এই সারা কি করেন কেন, যে জাকাত নাই আমার, এটা বলার কোনো সুযোগ নেই। কিছু মানুষ এটা করে যে জমি বেচা হবে না, জমি তো দাম আপনার ব্যবসার জন্য কিনছেন, বাড়ির জন্য কিনে না, জাকাত দিতে হবে। এটা মাল সম্পদ, এটা আপনার মন মতো টাকা হচ্ছে না, এটা আসলে এই জন্য বুঝতে পারছেন না। আপনি আশা করেছেন এটা এই জমি দিয়েই আপনি কোটিপতি হয়ে যাবেন, কিন্তু এটা তো দাম নাই। আপনি 4 লাখ করে দেখুন, দেখুন দৌড়ে অনেকে কিনতে আসবে, আপনি ধরে রাখছেন 7 লাখ 8 লাখ তো কিনবে কেন মানুষ, দাম কমে গেছে বাজারে, এখন মার্কেটে অনেক কিছু জমির দাম নাই, তারপরে আটকে রাখবেন কি জন্য? যখন জাকাত আসবে, যখন আপনি নেশাব পরিমাণ হবে তখনই আপনাকে এটা জাকাত দিতে হবে, এটা জাকাত দিতে হবে। আলহামদুলিল্লাহ আশা করি আপনি বুঝছেন মশালাটা, এটা বারবার আসার অনেক সময় অনেকে জিজ্ঞাসা করে মশালাটা, বিশেষ করে ডিপোজিটের বিষয়টা, এটা বিস্তারিত জেনে নেওয়া দরকার। কেমন, আমি আবারও বলছি আপনার দায়িত্ব আছে খোঁজ নেওয়ার, আপনার দায়িত্ব আছে খোঁজ নেওয়ার যে এরা কি আসলে কি করে, খোঁজ নেবেন, ওরা যদি জিজ্ঞাসা করবেন, কারণ আপনি একজন ক্লায়েন্ট, আপনি আপনি একজন কি আকলমান মানুষ, বিবেকমান মানুষ, আপনার জিজ্ঞাসা করার অধিকার আছে। কিন্তু আপনি যদি জানেন যে হ্যাঁ এখানে 2 নম্বরে ছিল, এরপরে বদনামি করলেন, তা আপনি শুরু করলেন কেন? আমাকে একজন বলছে যে আমি যখন বলেছি একবার যাই এক পরীক্ষা করার জন্য এক স্নায়ু ব্যাংকের অফিসারকে, যে আমি আমার বাড়ি করবো, কিছু টাকা ঢোকার জন্য আসছি, বলে আমরা কি টাকা দিই নাকি স্যার, আমাকে টাকা দেয় নাকি স্যার, আপনি কে বলছে এই কথা, আপনি কী দরকার এটা বলেন, রড নেবেন না সিমেন্ট নেবেন, সেই হিসাবে বলেন, তাহলে আমরা চেষ্টা করতে পারি। তো আমি তো বুঝিয়ে আসে আমার সাথে 2 নম্বরে করে নেই। আরেকজন বলতেছে আমার কিন্তু টাকা দিছে কীরকম, আমি এই বাউসার নিয়ে গেছি, তো আপনিও তো অনলাইনটা দেখাইছেন, আপনি অনলাইনটা কেন করতে গেছেন, আপনি হারাম করে দোষ দিচ্ছেন ওকে, আপনি শুরু করলেন কেন, আপনি বাউসার নিয়ে তারা জমা দিলেন কেন? আপনি বলবেন যে ঠিকই আমি রড কিনবো, রড তো আর কাঁধে নিয়ে ঘুরা যায় না, সিমেন্ট কাঁধে নিয়ে ঘুরা যায় না, সিমেন্ট কাজে লাগাইতে হবে, এটা কাজে লাগাইলে তো হালাল হতো, আপনি তো টাকা নিতে গেছেন, ইচ্ছা করে সালাকি করছেন, 2 নম্বরে করছেন, সেটা আপনিও তো দোষী, শুধু একজনের দোষ তো না, তো দুজনের দোষী এখানে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এক গণতন্ত্র নির্বাচন সম্পর্কে জানতে চাই, বর্তমানে কি ভোট দেওয়া কি শিরক? দেখুন, গণতন্ত্র প্রথমত আসলে আল্লাহর কোনো নীতি নয়, সোজা কথা এটা, গণতন্ত্র হচ্ছে আব্রাহাম লিঙ্কনের নীতিমালা। এখানে যদি বেশিরভাগ মানুষ বলে যে মদ হালাল, তা হালাল হয়ে যাবে তাই না, নাউজুবিল্লাহ, তাই না? বেশিরভাগ মানুষ বলে মদের বার চলবে, চলতে থাকে, এটা না কথা, এটাই, এটা কি আল্লাহর শরীয়তে জায়েজ কিছু কোনোদিন? জায়েজ নাই। গণতন্ত্র এগুলি ইসলামের কোনো নিয়ম ভিতরে পড়ে না, কিন্তু নির্বাচন বিষয়টা এক নয়, নির্বাচন লাগবেই, আপনার প্রতিনিধি নির্বাচন করবেন না, 3-4 জনে কী করেন, আমি ওর পক্ষে, আমি ওর পক্ষে ভোট দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যখন দুইজন কী বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু কী বললেন, যে তোমরা ভোটাভুটি করো, ভোটাভুটি তোমাদের মধ্যে যে বেশি বেশ যার মত বেশি হবে, আব্দুর রহমান তাকে তুমি খেলাফতের দায়িত্ব দিও, তাকে তুমি খেলাফতের দায়িত্ব দিও। তখন আব্দুর রহমান ইবনে আওফ এদের জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করতে করতে দেখলেন যে কাস্টিং ভোট লাগে, তখন তিনি নিজে কাস্টিং ভোট দিয়ে কার দিকে দিলেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে ঘোষণা দিলেন। এটা কি ভোট না? ভোট অর্থ তো মত দেয়া, আপনি মত দেওয়ার অধিকার শরীয়ত কি অস্বীকার করে নাই, কিন্তু মত দেওয়ার পরে আপনি কোনটার ক্ষেত্রে মত দিচ্ছেন এটা দেখতে বলে শরীয়ত, অন্ধ হইতে বলে নাই। আপনি মত দেওয়ার পরে যেটা শিরিক কুফুরের দিকে যাওয়ার জন্য হয়তো এটা হারাম, আর যদি যেমন এই যে আপনার এই এলাকা ভিত্তিক যে সমস্ত নেওয়া হচ্ছে এগুলি তাদের এই ক্ষমতা কিছুই নেই, তা হালাল হারাম করার কিছু নেই, এটা জনপ্রতিনিধি নির্বাচন করা, যারে ভোট দিলে মত দিলে পক্ষে আপনি এখানে অনুষ্ঠান করতে পারবেন, যারে মত দিলে আপনি অন্তত ইমান নিয়ে থাকতে পারবেন, ওরে দেওয়া তো ভালো, নাহলে আরেকজন আসলে তো কথা বলতে দিবে না,
তাহলে এটা হচ্ছে, এটার নাম হচ্ছে মাসালেহ মুরসালা, মাসালেহ মুরসালা। এই জন্য আমি আমার ওস্তাদদের দেখেছি, মদিনার ওস্তাদদেরকে, তারা সৌদি আরবের এরকম এয়ারপোর্ট হইতো, এই পৌরসভা ভোট হচ্ছে, সেখানে একজন প্রিজাইডিং অফিসার, আমি বলবো ওস্তাদ এটা কি, এটা মাসলাহাত, কারণ আমি এটা না থাকলে আরেকজন এসে নষ্ট করে ফেলবে, আমি চাচ্ছি যে ভালোটা যেন আসে, যেন আমাদের একটু কাজটা করতে হয়, দিনের পক্ষে কাজ করে, কেউ যেন মেয়েরা যেন ল্যাংটা বাইরে না চলে, যেন কঠিনভাবে দেখে। তো আপনি এরকম অবস্থা দেখে, মানে ভোটের মশালা আলাদা, গণতন্ত্রের মশালা দুটো এক করবেন না, যেটা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ওইখানে, অর্থাৎ যেটা মূল ভোট ওইখানে আমি মনে করি আমাদের ভোট দেওয়া উচিত, কারণ ওইগুলো এইগুলি আসলে পরিবর্তন করে আল্লাহর দিনে, যত পারে তত কাটে, যে পায় যে যায়, লঙ্কা সে হয় রাব, যে কাটতেই থাকে। আশা করি বিষয়টাকে বুঝতে পারছেন, বুঝতে পারছেন। ওখানে দিলে যদি আপনার মনে হয় যে এড়ে দেওয়ার কারণে পরিবর্তন হচ্ছে, আপনি গুণাগার হবেন, সে যা যা করবে সবটি আপনি গুণাগার হবেন, কিন্তু এইখানে আপনি মাসলাহাত দেখে দিচ্ছেন, সে যদি ভুলও করে আপনি মাসলাহাতের কারণে করছেন ওখানে, কিন্তু কারণ তার এখানে পরিবর্তনের ক্ষমতা নেই মূলত, সে ইচ্ছা করলে ভালো করতে পারতো যে ভালোটা করি, এখানে এইসবে দেখবেন, আর ওখানে সে পরিবর্তন করার ক্ষমতা রাখে, ওখানে দিলেই আপনি গুণাগার হবেন। এই জন্য ওই ভোটের সময় কোনো গুরুত্বের সাথে আমি নিজেও ভোট দেওয়ার সময় এক পর্যন্ত পাইনি একবারও, ভোটের সময় কেন না কেন আমি দেশের বাইরেই থাকি কোনো না কোনো কাজে, তো আমি এই ভোটের কোনোদিন চিন্তাও করি না, এই জন্য আমার কাছে কেউ আসবে না ভোট চাইতে, কাজে এতে কোনো কাজে লাগবে, আমি নাই কোনো কাজে লাগি না। আসমানি কিতাব কি 104 খানা? ওসব কিতাবই কি কালামুল্লাহ? আল্লাহর সমস্ত কিতাব হচ্ছে আল্লাহর কালাম, কোনো সন্দেহ, এতে কোনো সন্দেহ নেই। সহিফা বলেন, তাওরাত বলেন, ইঞ্জিল বলেন, জাবুর বলেন, কোরআনে কারীম বলেন, সবগুলি 104 খানার যে হাদিসটা, হাদিসটা দুর্বল, এই জন্য আমরা 104 বলি না। আল্লাহর বহু কিতাব আছে, আল্লাহর বহু বলি, কতটুকু আমরা সংখ্যা নির্ধারণ না করি, কারণ ওই হাদিসটা দুর্বল, যে হাদিসে বলা হয়েছে 104 খানা কিতাব সহিফা সহ, ও হাদিসটা দুর্বল, এই জন্য ওইটা না বলি। তবে সমস্ত আল্লাহর সবগুলি হচ্ছে আল্লাহর কালাম, সেগুলি কি আল্লাহর কালাম, আল্লাহর বাণী, আল্লাহর মুখনিঃসৃত বাণী, এটা আমরা স্বীকার করি আল্লাহ তাআলার বাণী, এবং আল্লাহ তাআলার বাণী আবার আল্লাহর কাছে সর্বশেষ কালাম কোরআনে কারীম, আল্লাহর কাছে আবার ফিরে যাবে, তার কাছ থেকে আসছে তার কাছে আবার ফিরে যাবে আল্লাহ তাআলা। সেগুলি ছাড়া যেভাবে যদি কোনো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অনেক কালামে কথা বলে নির্দেশ দেন, এখনও প্রতি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতিদিন তিনি নির্দেশ দিচ্ছেন, সেগুলি আল্লাহর কালাম, শুধুমাত্র আল্লাহর কিতাবে আল্লাহর কালাম নয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আমি যদি কোনো আসমান জমিন, আল্লাহ কোরআনে বলছে যত সমুদ্র আছে সবগুলি কালি হয়, যত গাছ আছে সব কি হয়, হ্যাঁ কলম হয়ে যায়, তাহলে আল্লাহর কালাম কিন্তু শেষ হবে না, আল্লাহর কালাম কত বেশি, এবং আল্লাহর এই কালাম কত বেশি এটা আমরা হিসাব করতে পারবো না, কারণ আমরা তো আল্লাহর কালাম দিয়ে সৃষ্ট একটা জিনিস মাত্র, কালাম দিয়ে কোন ফে কোন নির্দেশ দিয়েছেন হয়েছি, এ তো এর বাইরে তিনি সৃষ্টি করেছেন কত কিছু, তো কালাম তার শেষ হবে, মা না বিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালাম কালিমা কোনোদিন শেষ হবে না, এটাই কথা, শুধু এগুলি সবই আল্লাহর কালাম। 1 নম্বর প্রশ্ন, ভ্রান্ত আকিদা মানহাজ অনুসারীদেরকে আমরা কি কি পন্থা অবলম্বন করে দাওয়াত দিতে পারি? হ্যাঁ, সুন্দর প্রশ্ন, দাওয়াত দিতেই হবে, দাওয়াত দেওয়ার জন্য বড় সুন্দর পদ্ধতি হচ্ছে এটা, তাদেরকে আগে যেই এমন একটা কিতাব দিবেন যেই কিতাব মধ্যে তাদের কথার বাইরে অথবা যেই তাকে মানে তারা উভয় এমন লোকের মানে কমন জায়গাতে চলে আসবেন, ধরেন আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে তো ওরা বেশিরভাগই মানে, তাই না, অথবা এই মালিক তাদেরকে তো মানে, যারা আশায়ারি, তারা আশায়ারিরা কিন্তু মালিকের সাবে, আর হানাফিরা হচ্ছে মাতুরিদি, এটা একটা বিখ্যাত কথা। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তারা যে ইমামের মানে ওই ইমামের কথাটা আনি দিবেন, আবু হানিফা রহমতুল্লাহ আলীর কথা দিয়ে দিবেন দাওয়াত, যেটা আবদুল্লাহ জাহাঙ্গীর করতেন, যে অন্য কারো কথা দিলে তো নিবে না, আচ্ছা আবদুল্লাহ আবু হানিফার কথাটাই দিয়ে দেয়, এই জন্য উনি এই পদ্ধতি অবলম্বন করছেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আলফেকুল আকবরের ব্যাখ্যা অনুবাদ করে হাতে ধরে দিচ্ছেন, এবার বুঝুন এবার কোন দিকে যাবে, এবার বলছে না এটা ওনার কিতাব না, আচ্ছা ওনার নেন কিতাব না হলে মোল্লা আলী কারী তো হানাফি উনি কেমনে এটার ব্যাখ্যা করলেন, এবারে কোনো উত্তর নাই, কোনো উত্তর নাই, এটার উত্তর দিতে পারে না কেন, এটা ব্যাখ্যা উনি কেন করলেন, আচ্ছা এটার ব্যাখ্যা তো অমুকে করেছে, এটার থেকে তো অমুকে আনছেন, এটার থেকে অমুকে আনছেন, শত শত কিতাবে আকিদা কিতাব ওনার থেকে আনছেন, তাহলে ওনার কার কথা এটা, এটার কোনো উত্তর নাই, তো বলে যে এরপরে বলে যে এটার মধ্যে কিছু জিনিস আছে ওনার, কিছু জিনিস অন্যেরা ঢুকেছে, কে লোকটা ঢুকেছে যে এটা কে, ও কি বাইরের লোক, খারাপ আকিদের লোক, ও তো আপনার ঘরের লোক, হানাফি মানুষ,
তাকে কেন আপনি বিরোধিতা করতেছেন? দেখেন যে আটকে যাবে। আর আপনি যদি ধরেই বলেন যে আমাদের তো আমার সমস্যা হবে, যদি বলেন যে ইবনে তাইমিয়া হচ্ছে বলে আমি তো ওরে মানিই না, তাহলে হইলই না। এই জন্য কমন জায়গাতে আসবেন দাওয়াতের ক্ষেত্রে যে আপনি যাকে আকিদার ইমাম আর ফেকের ইমাম মানেন আপনি মানেন। আপনি এখন আছে ফেকের ইমাম কী বলেছে একটু শুনি আমরা পড়ে দেখি, অবশ্যই পরিবর্তন হবে ইনশাআল্লাহ তার মধ্যে। এই জন্য যারা দেখেছি আমরা তথাকথিত আলেম নন, তথাকথিত আলেম নন, তারা দ্রুত পরিবর্তন হয়। আর যারা তথাকথিত আলেম নিয়ে বসে গেছে এক জায়গায়, তারা হচ্ছে অহংকার। কিসের অহংকার? মনসব, তার পদের অহংকার, তার এখন বর্তমান যে একটা অবস্থান আছে মসজিদের আশেপাশে মানুষের মাঝে, এটার অবস্থান পরিবর্তন করতে হবে। সুতরাং কোনোদিন মানা যাবে না, বিরোধিতা করতেই হবে। অমুককে সে তো মুজাস্সেম, অমুক কি সে তো অমুক, সে দেহবাদী, এ অমুক, হে ওহাবি, সে অমুক, ইত্যাদি শব্দ ব্যবহার করে আপনাকে বিভ্রান্ত করবে আর কিছু না। সুতরাং আমরা এই পদ্ধতি অবলম্বন করি, এটা হচ্ছে যাকে যারে ধরলে কাজ হবে সেটা দিয়ে কাজ করে। আর হচ্ছে সম্পর্কটা একটু সুন্দর করতে হবে। এমন হতে পারে আপনার সম্পর্কের কারণে তারা কাছে আসবে এবং কাছে বৃত্তি বৃত্তি একসময় কিন্তু গ্রহণ করবে। আমি এই পদ্ধতি দেখেছি আমার islamhouse.com যারা কাজ করতো তাদের মধ্যে অনেকেই কিন্তু সহি আকিদার ধারাবাহক ছিল। তাদেরকে দিছি বইটা অনুবাদ করে দেখেন তো আমার পয়সা দিব। সে অনুবাদ করতে করতে তার মাথায় ঢুকছে যে এটা কী বলে। আরেকজন অনুবাদ করতে করতে বলছে এটা তো ভালো কথাই বলছে। আরেকজন অনুবাদ করতে করতে একসঙ্গে বলছে এইটাই তো সহি আকিদা। আমার তো আপনারা বিরোধিতা করেন যে কেন, আমি কিন্তু তাওয়াত দিই নাই তারা। তারা অন্যভাবে তাদেরকে মোটিভেশন করতে হবে। তো দুনিয়াতে এইভাবে কিছু মানুষকে মোটিভেশন করতে পারলে আলেমদেরকে বা কিছু মানুষদেরকে এলাকা ভিত্তিক তাহলে কিন্তু কাজে লাগবে বলে আমি মনে করছি। আর যখন এই আলেমদের থেকে তাদেরকে ডিটাচ করার একটা সুযোগ রাখবেন, নিজেদের কাছে নিয়ে আসার সুযোগ করবেন এবং তাদেরকে এলমি ক্ষেত্রে আমলি ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করবেন, ঘৃণা করবেন না। ঘৃণা করলে কিন্তু দাওয়াত দেওয়া যায় না। কাদেরকে যদি আপনি কথায় কথা বলেন তুমি তো ফাসেক, তুমি তো কাফের, তুমি তো ফাজের, তোমার পিছনে তুমি তো বেদাতি, এগুলো আক্রমণাত্মক ভূমিকায় কিন্তু তাদের উপর দাওয়াতটা আসলে ভালো হবে না কোনোদিন। কারণ মানুষ তখন ইয়া হয়ে যায়, কী বলে, রিয়েক্ট করে। রিয়েক্ট করলে তাদের উপর দাওয়াতের ক্ষেত্রে ভালো হয় না, এটা আমার খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, ভ্রান্ত আকিদা মানহাজের বক্তাদের থেকে আমরা সাধারণ মানুষকে কীভাবে সতর্ক করবো, কী কী পথ অবলম্বন করবো। মানুষদেরকে একজনের বিরুদ্ধে সরাসরি বলে কোনো লাভ হয় না, আরও বেশি মনে করে হিংসা করতেছে। আপনার আমার উচিত হবে যেই ভুলটা করছে এটা অনবরত বলতে থাকা, যেহেতু সে একজন এমন ব্যক্তিত্ব যে লুকানোর কোনো কিছু নেই, সে নিজে প্রকাশ্যে বলতেছে। আপনিও প্রকাশ্যে বলবেন যে এই কথাটা বলাটা কত বড় অন্যায়, গুনার কাজ, এর দলিল হচ্ছে এটা, কোরআন বলছে এটা, হাদিস বলছে এটা, এই লোকটা এই কথাটা কেমনে বললো, মিথ্যাচার করেছে আল্লাহর কোরআনের উপরে, হাদিসের উপরে, এভাবে বলতে থাকবেন। তার তো নির্দিষ্ট একটা বলে যে কেউ বলেছে এই কথা সে এটা করেছে, নাম ধরেন না, তাই তো হলো। এটা তো সুবিধা হবে, মানুষ বুঝবে যে কোনটা হক, মানুষ বুঝবে কোনটা হক, আর ব্যক্তির উপর আক্রমণ হবে না। হ্যাঁ, ব্যক্তির উপর আক্রমণও করা যায়। কখন? যখন আপনি এরকম ব্যক্তি হন আপনার কথাটা কাজে লাগবে এবং ব্যক্তিকে মানুষ ছেড়ে যাবে, তখন কিন্তু আপনার ব্যক্তিও বলবেন। আর যখন ব্যক্তির উপর বলাচ্ছে হ্যাকমতে বোঝা যাচ্ছে যে আমি এমনি বললে মানুষ বুঝবে ভালো, আমি হিংসা করছি না, বরং আমি হেদায়তের জন্য আগ্রহী হয়ে বলছি, তখন সেভাবে বলবেন। আমার মনে হয় এই পথটা বেশি ভালো। আর যখন দেখবেন যে এমন এক শয়তান যাকে কোনো ক্রমেই আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না কোনোভাবেই না, তখন নাম ধরে বলবেন। যেমন আমি মাঝে মধ্যে বলি যে একজন ডাক্তার আবার একজন কি বলে মাল বাস্তদিন মাল বলি না, কিছু বলতে হবে আমাদেরকে এরকম, তখন কিছু নাম ধরে বলতে হবে, কারণ তখন আর কাজ হচ্ছে না দেখতেছি, আর কোনোভাবে ছাড়া সে ছাড়ছে না। আচ্ছা বলেন কি বলেন। সেটা হলো যে আমাদের অনেক ভ্রান্ত বক্তা আছে যে অনেক ভাইদেরকে যখন বলি তাদের থেকে সাবধানের জন্য, তখন তারা বলে কি যে না, এটা যৌক্তিক জিনিস নয়। ঠিক বলেছেন, শুনেন, এমন নয় যে আপনি কোথাও হেদায়তের আলো পাচ্ছেন না যে তারটাই আপনাকে খুঁজে বের করতে হবে, এটা কিন্তু শরীর বলে না। তার এখনো আকিদা মানা শুদ্ধ হয়নি, আপনার কথার ভিতরে এমন জিনিস ঢুকিয়ে দেবে যে আপনি চিন্তাও করতে পারবেন না, এটা হলো সমস্যা। আপনার কাছে অনুরোধ থাকবে এটা, আপনারা আলহামদুলিল্লাহ এখন ইউটিউবে অনবরত আলেম দিনটা আছেন, সহি আকিদা ডক্টর মনজুর আলী আছে, ডক্টর সাইফুল্লাহ আছে, আমাদের এই আমাদের এই ডক্টর ইমাম হোসেন আছে, হ্যাঁ, এবং এই মতিউর রহমান আছে, তারপরে এই জাতীয় যারা আছে আপনি জানেন এদের সহি আকিদা, এমনকি আমাদের শহীদুল্লাহ খান মাদানী আছে, এরাও ভালো আল্লাহ
আলোচনা করে এলমি, তো এলমি আলোচনা যেগুলি হচ্ছে আমি এটা বলতেছি, এদের কিন্তু আলহামদুলিল্লাহ চিনা যায়। ছাত্র হলে ভালো মানুষের ছাত্র আপনি বলতে পারবেন যে আমি যদি আহমদ ইবনে হাম্বলকে পাইতাম তো আমি তার ঘর থেকে বের হইতাম না, সারাদিন শিখে থাকতাম, এরকম হল আমি যে আমি এরকম মানুষের অনুসারী হবো যাদেরকে নেসবত করতেও ভালো লাগে, যে অমুকের ছাত্র হবো। শেখ মোহাম্মদ সালাল হুসাইমিনের কয়েকদিন দশ বসছি মাত্র, এতেই তার দিকে সম্পর্ক করতে মনটা ভরে যায়, তাই না? সারাদিন যদি কোনো একটা বেদাতির সাথে থাকে আমার অন্তত খারাপ হবে, একইটা নষ্ট হয়ে যাবে। একটা মিথ্যা কথা কখনো কখনো 10 বার বলে আপনাকে হালাল করাই দেবে, মিথ্যা কথাটা হালাল বানিয়ে দেবে, কী দরকার আমার এই মিথ্যা কথা দিয়ে যাওয়ার, কী দরকার? সুতরাং এই ব্যাপারে সাবধান থাকুন, আপনারা ভালো মানুষের ওয়াজগুলি শোনা, খারাপগুলি ভালো শুনে ফেলেন আগে, তখন আপনার মধ্যে একটা কী হবে, শক্তি হবে, আপনি ওইটা শুনলে বুঝতে পারবেন বেটা আসলে কী করছে, এখনটা বোমবাট মারছে, আসলে তো বুয়া কথা বলছে, এটা বুঝতে পারবেন। এর আগ পর্যন্ত আপনি কোনো সত্য মিথ্যা পার্থক্য করতে পারবেন না, এই জন্য এর আগ পর্যন্ত শুনবেন না, সহি বিশ্বাস আকিদা আগে ধারণ করুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।